তাহলে আমরা আমাদের ক্লাসটা আবার শুরু করে দিতে পারি, তাই তো? আজকে আমাদের ক্লাসের টপিকস কি বলেন তো? ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্লাস ড্যাশবোর্ড। আর আপনারা যারা এখনো, আচ্ছা নিলয় হাসান ভিডিওটা অফ করেন, আর সবাই মাইক্রোফোন গুলো অফ করে রাখেন। আচ্ছা, আমি আপনাদের আগের ক্লাসে কি দেখাইছিলাম, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসটা কোথায় থেকে আনতে হবে বলছিলাম। ওয়ার্ডপ্রেস.org এটা সম্পর্কে বেসিক আরেকটু বলে দিচ্ছি, মানে পুরোটা তো বলা সম্ভব না, বাট আপনারা, আপনাদের একটা কাজ করা হয়েছে, আপনারা যারা নতুন আছেন ওদের জন্য একটা কাজ করা হয়েছে। কি কাজ? আপনারা সবাই মাঝখানে একদিন করে টাইম পাবেন, ক্লাস শেষে একদিন টাইম পাচ্ছেন। একদিন টাইম পাওয়ার পর আপনারা কি করবেন, এই যে আপনারা এক্সট্রা একটা ব্যাকআপ ক্লাস হবে আপনাদের। ব্যাকআপ ক্লাসটি কিরকম, সেখানে আমি থাকি বা না থাকি, আপনারা নিজেরা একটা গুগল মিটে একটা মিট তৈরি করবেন, মিটিং তৈরি করবেন। মিটিং তৈরি করে ওইখানে আপনারা যারা স্টুডেন্ট আছেন প্রতিদিন ওইখানে থাকবেন, ওইখানে জয়েন করবেন। জয়েন করে যারা একটু বেশি পারে বা যারা আগে ক্লাস করছে বা ভালো বুঝতে পারছে, উনি হচ্ছে আপনাদেরকে একটু বুঝাই দেবে। তাহলে যিনি আপনাদের বুঝাচ্ছেন ওনার প্র্যাকটিস হয়ে যাবে, প্লাস আপনাদেরটাও বোঝা হয়ে যাবে। ধরেন আপনারা এখন একজন একটা জিনিস পারতেছেন, যেমন আতিকুর রহমান, আতিকুর রহমান একটা জিনিস পারতেছে, এখন আলামিন আপনি পারতেছেন, আপনি ওনাকে জিজ্ঞেস করেন ভাই এটা কিভাবে সলভ করব, তখন উনি এটা সলভ করে দিবে। তারপর আবার কি করবেন, আতিকুর রহমান যদি কোথাও প্রবলেম হয় তখন বললো যে আচ্ছা আমি তো এটা ফিক্সড করতে পারতেছি না, আপনার কি ফিক্সড করতে পারেন, তখন আলামিন ইসলাম বা যে পারেন উনি ফিক্সড করে দিলেন। এভাবে কি আপনাদের প্রবলেম সলভিংটা হয়ে গেল। আর যদি কোনো কিছু না পারেন বা কোনো কিছু করতে না পারেন, আর যেদিন পরের ক্লাস থাকবে, পরের ক্লাস আছে বলবেন স্যার আমরা অনেক ট্রাই করলাম বাট এই প্রবলেমটা ফিক্সড করতে পারলাম না, তখন হচ্ছে আমি ওইটা ক্লাসের মধ্যে দেখবো কিভাবে ফিক্সড করা যায়, বা আমি ক্লাসের বাইরে আপনার ওইটা ফিক্সড করে দিব। বুঝতে পারলাম আমরা। সেটা কি আপনাদের জন্য কি ভালো আইডিয়া না খারাপ আইডিয়া বলেন? ভালো আইডিয়া স্যার, অনেক ভালো আইডিয়া, ভালো আইডিয়া স্যার। আচ্ছা, আর আপনার আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা যারা এখনো ফেসবুক গ্রুপে অ্যাড হন নাই, যারা ফেসবুক গ্রুপে এখন অ্যাড হন নাই, তারা ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যান খুব শীঘ্রই, ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যান। প্লাস আর কোথায়, আমাদের মেসেঞ্জার গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যান। আর আপনাদের কোন গ্রুপে কি কাজ আমি অলরেডি বলে দিছি, বাট আরেকবার বলে দিচ্ছি, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা থাকবে। ইম্পর্টেন্ট বলতে কিরকম, ধরেন আগামীকাল ক্লাস হবে কিনা, বা আগামীকাল ক্লাস আছে বা কাল ক্লাস নাই, সেটা নোটিশ আমরা দিব। কারণ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মিনিস্ট্রির লোক সহ অ্যাড করা আছে, যারা আমাদের উপরের পদে আছে মিনিস্ট্রি, ওইখান থেকে লোক আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাড করা আছে, ওরা প্রতিনিয়ত আমাদের পোস্টগুলো দেখে। সেখানে যদি আমরা আবে যাবে কথা বলি, এই আজকে স্যার কি দেখাইছে, এই সে, এগুলো ওইখানে বলা যাবে না। ওইখানে কি আমরা শুধু ইম্পর্টেন্ট কথাগুলো বলবো। এই যে দেখেন একজন চ্যাটের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা, গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছে, আপনারা এখান থেকে সবাই অ্যাড হয়ে যান। এখানে অ্যাডমিন হিসাবে আমি আছি, আপনাদের এখানে কোনো, এখানে আপনারা কি করবেন, আর আমরা, আমি আপনাদেরকে কি বললাম হোয়াটসঅ্যাপ সম্পর্কে বললাম, এখন বলবো ফেসবুক গ্রুপ সম্পর্কে। ফেসবুক, ফেসবুক গ্রুপে আপনারা কি করবেন, ফেসবুক গ্রুপে শুধু পোস্ট করা হবে। কিরকম পোস্ট, আপনি একটা নতুন কিছু তৈরি করছেন সেটা পোস্ট করবেন, আর নতুন কিছু নিজে নিজে তৈরি করছেন সেটা পোস্ট করতে পারেন। আর তারপর হচ্ছে আমরা সব অ্যাসাইনমেন্ট গুলো জমা দিব হচ্ছে এই গ্রুপের মাধ্যমে। কিভাবে জমা দিব, সেটা হচ্ছে আপনারা একজন গ্রুপ, আমি একজনকে গ্রুপের দায়িত্ব দিয়ে দিয়েছি, উনি হচ্ছে প্রতিদিন ক্লাস শেষ হওয়ার পর আমি আজকে কি টপিকস নিয়ে ক্লাস করতেছি ওই টপিকসটা লিখে দিবে, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আপনারা এই অ্যাসাইনমেন্ট গুলো ওনার কমেন্টে সবাই জমা দিবেন। কি করবেন, অ্যাসাইনমেন্ট গুলো ওনার কমেন্টে সবাই জমা করবেন বা কমেন্টে আপনার পোস্ট করবেন। বুঝাইতে পারলাম? জি স্যার, সবাই বুঝতে পারছেন, কারো কোনো কথা নাই? আপনাদের কথা বলতে হবে, আমি যেখান থেকে যার নাম বলবো উনাকে হচ্ছে আনসার করতে হবে। ধরেন আপনি আনসার পারেন বা না পারেন, আমি আপনাকে কুশন করি বা না করি, বাট আমি আপনাদের মাঝে মাঝে এমনিতে ইচ্ছা করে ডাক দেবো, আপনারা আছেন কিনা ক্লাসে, অ্যাক্টিভ আছেন কিনা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন কিনা, এটা যেন কি করবো। যেমন আমি এভাবে বললাম সঞ্জয় চন্দ্র, সাজিতে বলবেন ইয়েস স্যার,
বা মাইক্রোফোন, হ্যাঁ মাইক্রোফোন অন করতে যতক্ষণ লাগে তখনই বলবেন ইয়েস স্যার। তারপর হচ্ছে এই যে স্বপন রয়, আমি যখন বললাম স্বপন রয় আপনি সাথে সাথে মাইক্রোফোনটা অন করে বলবেন ইয়েস স্যার, তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ আপনার সবাই মনোযোগ আছে। এখন আপনার তো জানেন না আমি আপনাদের কখন কাকে ডাক দিব, যাকে আমি ক্লাসে পাবো না বা ডাক দিয়ে পাবো না ওনাকে হচ্ছে পরে জবাব দিয়ে করতে হবে, কেন কেন আপনি জবাব দিলেন না, কি হয়েছিল আপনার, কোথায় গেছিলেন, আমাকে বলে গেছিলেন। আপনি যদি ক্লাস হইতো তখন কি আপনি আমাকে না বলে চলে যেতে পারতেন, আপনি যদি অফলাইনে ক্লাস হইতো তাহলে আপনি কি ক্লাস থেকে যখন কিছু বের হয়ে যেতে পারতেন, না স্যার পারতাম না। সেই জন্যে আমরা অবশ্যই এই রুলস গুলো মেনে চলবো। তাহলে এখন আমরা কি করব, আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমরা প্রথমে কি শুরু করব, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস আমরা কেন শুরু করব সেটা নিয়ে আমাদের কথা হয়েছিল। যারা নতুন তারা অনেকে হয়তো বা জানেন না, আর যারা পুরাতন ওরা তো জানেনি। ওয়ার্ডপ্রেসটা আমরা শুরু করব কারণ ওয়ার্ডপ্রেসটা হচ্ছে, আমি ওয়ার্ডপ্রেস ডট ওআরজি তে যাই, এটার দুইটা ওয়েবসাইট আছে, ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কম, ওদের দুইটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কম, ওয়ার্ডপ্রেস ডট কম, এই হচ্ছে দুইটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট। আমি এটা সম্পর্কে বিস্তারিত কথা বলছিলাম, বাট এখন আমি বিস্তারিত বলতে পারতাম, কারণ এটা যদি বিস্তারিত বলি তাহলে অনেক টাইম লেগে যাবে। বাট আমরা এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস, আমরা এখান থেকে গেট ওয়ার্ডপ্রেস থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারি। আর এখানে কি থিমস, এখানে অনেকগুলো থিমস দেওয়া আছে, যেখান থেকে এখানে ফ্রি অনেকগুলো ফ্রি থিমস দেওয়া আছে, যেখান থেকে আমরা যে কোনো থিম ইউজ করে একটা সুন্দর ডিজাইন করতে পারি। থিমস মানে কি, থিমস হচ্ছে ডিজাইন, থিমস মানে কি বলেন তো, ডিজাইন 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 হচ্ছে ডিজাইন। এখানে দেখেন কতগুলো থিম আছে, ডিজাইন অনেকগুলো থিম আছে, 7764টা ডিজাইন থিম আছে, হ্যাঁ থিম আছে। তারপর হচ্ছে প্লাগইনস, এখানে কতগুলো প্লাগইন আছে, প্লাগইনের কাজ কি, প্লাগইনের কাজ হচ্ছে থিমকে সাহায্য করা, প্লাগইনের কাজ হচ্ছে থিমকে সাহায্য করা। কতগুলো প্লাগইন আছে, 57209টা প্লাগইন আছে, এগুলো কি করবে থিমকে সাহায্য করবে। তারপর এখানে আরেকটা কথা দেয়া আছে, দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন কি দেয়া আছে, এই যে 38% অফ দ্য ওয়েব ইউজেস ওয়ার্ডপ্রেস ফ্রম হবে ব্লগ টু দ্য বিগেস্ট নিউজ সাইটস অনলাইন, মানে পুরা ওয়ার্ল্ডের মধ্যে 38% কি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, কতটুকু 38%, এর মধ্যে অনেকগুলো ই আছে। ওয়ার্ডপ্রেস কি একটা 38%, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে এরকম ওয়ার্ডপ্রেস এর মতো অনেক অনেক ইয়ে আছে থিম তৈরি করার ওয়ে আছে। যেমন এইচটিএমএল সিএসএস দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যায়, তারপর পিএইচপি দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়, তারপর হচ্ছে আর কি দ্রুবাল দিয়ে করা যায়, জুমলা দিয়ে করা যায়, অনেক আছে। এই সব কিছু মিলিয়ে অনেক অনেক ওয়েবসাইট তৈরি হয়, তার মধ্যে এই সব ওয়েবসাইটের মধ্যে কি 38% জায়গা কে দখল করে নিছে, ওয়ার্ডপ্রেস। তার মানে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা বেস্ট, তাই তো, মানে খুব সহজ, মানে বেস্ট না খুব সহজ ভাবে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারি। এই ছিল ওয়ার্ডপ্রেস সম্পর্কে কিছু বেসিক কথাবার্তা। এখন আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে বিস্তারিত কথাবার্তা শুরু করে দিব বা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করব। আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করার জন্য আমাদের প্রথমে একটা সফটওয়্যার ইনস্টল দিতে হবে, আমাদের একটা কি সফটওয়্যার ইনস্টল দিতে হবে, সফটওয়্যারের নাম কি বলেন তো, আমাদের এখান থেকে না ওয়ার্ডপ্রেস ডট ওআরজি না, ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসটা নিয়ে আসতে পারবো, থিম নিয়ে আসতে পারবো, বাট আমাদের একটা সফটওয়্যার লাগবে, সফটওয়্যার নাম হচ্ছে জ্যাম, সার্ভার লাগবে, জ্যাম হ্যাঁ সার্ভার লাগবে কি, এটা মানে এটার লোকাল সার্ভার, লোকাল সার্ভার লোকাল হোস্টে যখন আমরা কাজ করব, আমরা যখন লোকাল হোস্টে কাজ করব তখন আমাদের একটা সফটওয়্যার লাগবে, বাট আমরা যদি লাইভ সার্ভারে থাকতাম তাহলে আমাদের এটা দরকার ছিল না। তারপর এটার নাম কি, এক্স এম এ ডাবল কে জ্যাম, আমি এটাকে বড় করে দিচ্ছি কি জ্যাম। আর একটা আছে,
এটা হচ্ছে ওয়াম্প, ডব্লিউ ডব্লিউ এ এম ডাবল পি ওয়াম্প। আরেকটা সফটওয়্যার আছে সেটা হচ্ছে মেম, কে এম এ ডাবল এম কে মেম। আপনারা চাইলে এই তিনটে ইউজ করতে পারবেন, এই দুইটা ইউজ করতে পারেন। ম্যামটা হচ্ছে আসলে ম্যাকবুকের জন্য। আমাদের কি সবার ম্যাকবুক? আমাদের ক্রোমে যাব, ক্রোমে যাওয়ার পর একটা ইউটিউব ওপেন করে এখানে সার্চ করব, কি লিখে সার্চ করব? জ্যাম্প এক্স দেখতে থাকেন। আমাদের কি করতে হবে? জ্যাম এক্স এম ডাবল পি জ্যাম ডাউনলোড। আমরা যাবো জ্যাম ডাউনলোডে। এখানে যাওয়ার পর দেখেন এখানে দেওয়া আছে জ্যাম install and download for apache friend। আপনারা এই ওয়েবসাইটে যান। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা দেখেন এখানে আপনাদের ডাউনলোডের অপশন দেয়া আছে। ডাউনলোডের অপশন কি দেয়া আছে? ওয়াম সরি জ্যাম ফর উইন্ডোজ, জ্যাম ফর লিনাক্স, আর হচ্ছে জ্যাম ফর ওএস এক্স। তাহলে আমাদের কি উইন্ডোজ, তাহলে আমরা অবশ্যই উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। কি ডাউনলোড শুরু হয়ে যাবে? এটা এখনই আপনারা ডাউনলোড করে ফেলেন স্যার। জি স্যার, আমরা তার সাথে সাথেই করব না, আপনার সাথে আপনাদের ইচ্ছা। আপনারা এখন যদি বলেন যে এখন করবেন, এখনই করে ফেললে বেটার হয়। কারণ যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে ক্লাসে এসে আমাকে বলতে পারবেন যে স্যার আমি আমার তো এটা হচ্ছে না, তাহলে আমি প্রবলেমটা সলভ করতে পারবো। ইনস্টল করব। ইনস্টল কিভাবে করতে হয় আমরা কি সবাই পারি? নেক্সট 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 ফিনিশ। আমরা সবাই তো সফটওয়্যার ইনস্টল করতে পারি, পারি না? জি স্যার। আমরা আচ্ছা তাহলে এটা সবাই করেন, এটা ডাউনলোড করে ইনস্টল করেন। ইনস্টল করার পর আমাদের কি হবে? ইনস্টল করার পর আমরা এটা কোথায় পাবো? ডাউনলোড থেকে আমরা এটা ইনস্টল করব। ইনস্টল তো বলেই দিলাম, ডাউনলোড থেকে আমরা এটা ইনস্টল করব। ইনস্টল করার পর আমরা কোথায় পাবো? জাস্ট এই যে একটা সার্চ বার আছে এখানে লিখে আমরা সার্চ দিব যে ওয়াম্প ডব্লিউ এমপি লিখে সার্চ দিব। বা এখানে যদি না পাওয়া যায় তাহলে এখান থেকে আমরা একটু খুঁজে বের করে নিব আমাদের কোথায় আছে। কি আমাদেরটা কোথায় আছে আমরা একটু খুঁজে বের করে নিব। তারপর এটাকে এই যেভাবে ওপেন করব, ওপেন করার পর আমাদের কি করতে হবে? ওপেন করার পর আমাদের এখানে পিন করে রাখবে, এটাকে রাইট বাটন ক্লিক করে এই যে পিন, আনপিন করলে চলে যাবে, আর এটাকে পিন করলে এটা যাবে না। আমরা পিন করে রাখবো সবসময়। কি করব? পিন করে রাখবো। পিন করে রাখার পর আমরা এটাকে ওপেন করব। কি ওপেন করার পর আমাদের এখানে অপশনগুলো দেখাবে, অ্যাপাচি মাইস্কেল দেখি ফাইল জিল্লা। আমাদের কি দরকার? শুধু অ্যাপাচি স্টার্ট করব আর হচ্ছে মাইস্কেল স্টার্ট করব। এই দুইটা আমাদের স্টার্ট করে দিতে হবে। স্টার্ট করার পর দেখবেন দুইটা যখন সবুজ হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার এখন লিঙ্ক করা শেষ। এখন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য রেডি, বা ওয়ার্ডপ্রেস দিয়ে লোকাল হোস্টে কাজ করার জন্য রেডি। বুঝতে পারলাম আমরা? এটুকু কি আমরা করতে পারবো সবাই? জি 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 স্যার। এটুকু সবাই তো করতে পারবো, তাই না? এটা তো কঠিন কিছু না। আমরা এটা অন করার পর, বা এটা অন করে এই আমরা যখন এটা ইনস্টল করব, যে আমরা ইনস্টল করার পর আমাদের ডিস পিসিতে যাব। ডিস পিসিতে যাওয়ার পর আমরা যাব কোথায়? সি ড্রাইভে। সি ড্রাইভে যাওয়ার পর দেখবো আমাদের এখানে একটা অটোমেটিক জ্যাম্পের ফোল্ডার তৈরি হয়ে গেছে। হ্যালো স্যার। জি লোকাল হোস্টটা বলতে কি বোঝাচ্ছেন? লোকাল হোস্টটা বলতে আপনাদের কি বোঝাচ্ছি? লোকাল হোস্টটা হচ্ছে আপনার ডোমেইন ছাড়া আপনি ডোমেইন হোস্টিং না কিনে একটা লোকাল সার্ভারে একটা কাজ করতেছেন, ওয়েবসাইট তৈরি করতেছেন বা প্র্যাকটিস করার জন্য। এটা হচ্ছে লোকাল হোস্ট। মানে লোকাল মানে কি? বাইরে, মানে আমরা বাইরে করব এই কাজটা আমাদের ইয়ার মধ্যে। বাট এটা আপনি কাউকে দেখাইতে পারবেন না।
লোকাল হোস্ট দিয়ে একটা কাজ করার পর আপনি এটা কাউকে দেখাইতে পারবেন না, জাস্ট আপনি প্র্যাকটিস করতে পারবেন বাট এটা কাউকে দেখাইতে পারবেন। বাট আপনি যখন ডোমেন হোস্টিং নিয়ে কাজটা করবেন তখন হচ্ছে এটা, আমি যদি এখানে ডোমেন হোস্টিং নিয়ে কাজ করতাম জাস্ট এখানে আমার লিঙ্কটা আপনাদের দিয়ে দিতাম, আপনারা দেখতে পারতেন আমি কি কি করতেছি না করতে সবকিছু আমরা দেখতে পারতাম। বুঝতে পারলাম লোকাল হোস্ট কি আর লাইভ সার্ভার কি? জি স্যার, জি স্যার। আচ্ছা ইনস্টল বিষয়ে কার কি প্রবলেম বলেন তো? সঞ্জয় চন্দ্রপাল কি সমস্যা আপনার বলেন? ইনস্টল করব এখানে তো, ইনস্টল করার পর ডাউনলোড দেওয়ার পর এখানে যে বিভিন্ন নেক্সট করলাম, তো নেক্সট করার পর দেখা যাচ্ছে এখানে যে সার্ভার তারপর হচ্ছে মাই স্কোয়ার এগুলা কি মানে টিক দেয়া আছে, এগুলা কি সবগুলো টিক দেয়াই থাকবে? হ্যাঁ টিক দেয়াই থাকবে, আপনি শুধু নেক্সট 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 ফিনিশ দিয়ে দিবেন। ও এখানে আর কোনো কাজ করতে হবে না? না আর কোনো কাজ করতে হবে না, নেক্সট 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 ফিনিশ। আচ্ছা আমরা এখন আবার ক্লাসে চলে যাচ্ছি, আমরা কি নিয়ে কথা বলতেছিলাম? কি নিয়ে কথা বলতেছিলাম? জ্যাম্প নিয়ে কথা বলতেছিলাম। আমাদের জ্যাম্পটা যখন ইনস্টল ফাইনালি ইনস্টল হয়ে যাবে তখন আমাদের এখানে একটা ই চলে আসবে, সি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার তৈরি আসবে চলে আসবে, সেটার নাম হবে জ্যাম্প। এখন আমরা জ্যাম্পের ভিতর যাই, জ্যাম্পের ভিতর আমরা ওয়ার্ডপ্রেসটা কোথায় ইনস্টল করব? আমাদের জ্যাম্পের ভিতর এইচটিডক্স, এইচটিডক্স এর ভিতর আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, এই ফোল্ডার ক্রিয়েট করে ওই ফোল্ডারের ভিতর আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিব। বুঝতে পারলাম কোথায় যেতে হবে আমাদের? দিস পিসি, দিস পিসি থেকে সি ড্রাইভ, সি ড্রাইভে যাওয়ার পর জ্যাম্প, জ্যাম্প থেকে আমরা যাব এইচটিডক্স, কোথায় এইচটিডক্স, এইচটিডক্স এর ভিতর এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করব, ফোল্ডারের নাম কি দিব? ফোল্ডারের নাম দিয়ে দিলাম, আপনাদের ব্যাচের নাম কি? আর এন 07 এখন চাইলে আমরা এটার ভিতর ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো। এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য এখন এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? এস্টোডক্স এর ভিতর গিয়ে আমাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে, এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? তারপর আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটা নিয়ে আসব, তারপর আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটা নিয়ে আসব। ওয়ার্ডপ্রেস কোথা থেকে নিয়ে আসব? ওয়ার্ডপ্রেস.org, আমি আবার সার্চ করে দেখাচ্ছি, আমরা যাব কোথায়? ওয়ার্ডপ্রেস.org, ওয়ার্ডপ্রেস.org তে যাব, তারপর যাব গেট ওয়ার্ডপ্রেস, গেট ওয়ার্ডপ্রেস এখান থেকে, এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, এটা কি 5.5.1, এটা হচ্ছে আমাদের ভার্সন কি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ভার্সন, ভার্সন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর হুররে ওডি অন ইওর ওয়ে, তাই তো, উইথ দ্য লেটেস্ট ওয়ার্ডপ্রেস আমাদের দেখেন ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হচ্ছে বাট লগইন অ্যাক্সেস এখনো দেয় নাই, আমরা এটাকে শো করতে পারবো না ওরা যতক্ষণ না দিবে, আমরা একটু ওয়েট করতেছি, একটু ওয়েট করলে এটা হয়ে যাবে। মাঝে মাঝে একটু লেট করে, মানে ওয়ার্ডপ্রেসটা মাঝে মাঝে একটু লেট করে, বাট এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এই দেখেন দিয়ে দিছে, এখন আমরা কি করব? এখন আমরা এটাকে শো ইন ফোল্ডার থেকে এটাকে কপি করে নিতে পারি বা কাট করে নিতে পারি, আমরা কপি করে নিলাম, কপি কপি করে এটা কোথায় দিব, এটা কোথায় দিব আমরা বলেন তো? সি ড্রাইভে, যে জ্যাম্পের ভিতরে, সি ড্রাইভে জ্যাম্পের ভিতরে, কারণ দিস পিসি লোকাল ডিস্ক, লোকাল ডিস্ক থেকে যাব জ্যাম্পে, জ্যাম্পের ভিতর এইচটিডক্স, এইচটিডক্স এর ভিতর আমরা যে ফোল্ডারটা করছি এই ফোল্ডারের ভিতর আরে 307 এখানে আমরা এটাকে দিয়ে দেব। দেওয়ার পর আমরা কি করব? ওয়ার্ডপ্রেসটাকে এক্সট্রাক্ট করতে হবে আমাদের, এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট হেয়ার করার পর আমরা এই ফাইলটাকে ডিলিট করে দেব। এই যে এই ফাইলটা আমাদের আছে, জিপ ফাইলটা আছে, জিপ ফাইলটাকে আমরা
ডিলিট করে দিব। এখন ওয়ার্ডপ্রেস এর ভিতর আমাদের ওয়ার্ডপ্রেস এর যাবতীয় সব জিনিস আছে, থিম টিম যা কিছু এটার ভিতর আছে। এখন আমরা কি করব, এটাকে কাট করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারি, তারপর হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারি, বা আমরা এভাবে ধরেও কাট করতে পারি। কাট করে এটা কোথায় বাইরে এনে দেবো, ওয়ার্ডপ্রেস যে রাখলাম ওয়ার্ডপ্রেস এর এখানে দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর আমরা ওয়ার্ডপ্রেস টাকে ডিলিট করে দিব। এখন দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস রেডি, ওয়ার্ডপ্রেস কাজ করার জন্য রেডি। আমরা বুঝতে পারলাম না, এটা আরেকবার দেখাই দিব। বুঝতে পারছি স্যার, আরেকবার দেখাই দিচ্ছি আমি আপনাদের। স্যার আরেকবার দেখাই দেন। এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। এখন হচ্ছে দেখেন আমাদের একটা ফোল্ডার তৈরি করা ছিল, এখন আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করব কোথা থেকে, এই যে ওয়ার্ডপ্রেস.org, এখন আমাদের যেহেতু ডাউনলোড করা আছে আমরা এটা আবার নিচ্ছি, মানে আমাদের ডাউনলোড করা হয়েছে। এখন এটাকে আমরা কপি করব, কপি কপি করে আমরা কোথায় দিয়ে দিব এটাকে, এটা কোথায় দিব, দিস পিসি, দিস পিসিতে যাওয়ার পর লোকাল ডিস্ক, তারপর হচ্ছে জ্যাম্প, জ্যাম্পের ভিতর এইচটি ডকস, আর হচ্ছে RN307, এখানে আমরা এটাকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটাকে এক্সট্রাক্ট করব, কি করব, এক্সট্রাক্ট, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। এখন আমরা কি করব, ওয়ার্ডপ্রেসের ভিতর যাব, এগুলোকে আবার কাট করব, কাট কাট করে ওয়ার্ডপ্রেসের বাইরে দিয়ে দেব, কন্ট্রোল ভি দিয়ে, বা এখান থেকে এখানে দিয়ে আমরা পেস্ট করতে পারি। বাট আমরা পেস্ট করলাম, তারপর এই যে ওয়ার্ডপ্রেসটা আছে এটা আমাদের দরকার নেই, এটা আমরা কেটে দেব। আমরা এখন কাজ করার জন্য রেডি, কে কাজ করার জন্য রেডি। এখন আমরা কাজ করতে হচ্ছে কোথায়, লোকাল হোস্টে। সেই জন্য আমাদের কি করতে হবে, এখানে যাব, একটা নতুন ট্যাবে গিয়ে এখানে লিখবো লোকাল হোস্ট। কি লাগবো, লোকাল হোস্ট, লোকাল হোস্ট, লোকাল হোস্ট নিয়ে কাজ করতেছি, লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের আমাদের যে ফোল্ডার নাম করেছি, ফোল্ডারের নাম কি করছি, RN307, এন্টার দেন, দেখেন কি আসে। এই দেখেন ওয়ার্ডপ্রেস সেট আপ হওয়ার জন্য রেডি, কে ওয়ার্ডপ্রেস সেট আপ হওয়ার জন্য রেডি। এখন আপনারা যদি এই জ্যাম্পটা ই করে রাখেন, এই দুইটা স্টপ করে রাখেন, অ্যাপাচি আর মাইস্কেল, তাহলে দেখেন এটা রিলোড দেন, দেখেন ফাইলটা দেখাবে না, কারণ ওদের সাথে সংযোগ তৈরি করা হয় নাই। এই দেখেন দিস সাইট ক্যান নট বি রিঅ্যাক্টেড। সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা যখন লোকাল হোস্টটা কাজ করব তখন হচ্ছে আমাদের এই দুইটাকে অ্যাপাচি আর মাইস্কেল কে জ্যাম্পের মধ্যে গিয়ে এই দুইটাকে ওপেন করে দিতে হবে। এখন যান দেখেন অটোমেটিক আবার চলে আসছে। বুঝতে পারলাম আমরা এখন তো, জি জি স্যার, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আমরা এটাকে কন্টিনিউ দিব, কন্টিনিউ দেওয়ার পর লেটস গো। এখানে দেখেন ডাটাবেস নেম, ডাটাবেস নেম ওয়ার্ডপ্রেস, আমরা এখানে আমাদের একটা ডাটাবেস নেম দিব। ডাটাবেস নেম নেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের কার কাছে থাকবে, ওয়ার্ডপ্রেস বা ডাটাবেস এর কাছে থাকবে। সেই জন্য আমরা এখান থেকে একটা আমাদের ডাটাবেস নেমটা ক্রিয়েট করতে হবে, কোথায় গিয়ে নতুন একটা ট্যাব ওপেন করে এখানে লিখো লোকাল হোস্ট, LOCL, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন, কে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন, তারপর ইন্টার ক্লিক করেন। এখানে আমাদের একটা ডাটাবেস নাম দেওয়ার জন্য ওরা দেখেন একটা ডাটাবেস নেম এখান থেকে আমাদের ক্রিয়েট করতে হবে, আমাদের একটা নতুন ডাটাবেস নিব, তাই তো, নিউ নিউ যাইতে হবে। নিউ যাওয়ার পর এই যে ডাটাবেস নেম, ডাটাবেস নেম আমরা এখানে যেটা দিব ওইখানে আমাদের ওই ডাটাবেস নেমটা দিতে হবে। এখন আপনাদের এখান থেকে আপনাদের একজনের নাম বলেন, আমি ডাটাবেস নামটা দিচ্ছি, নেমটা দিচ্ছি, বলেন একজনের নাম বলেন। তৌফিক, তৌফিক, বড় নাম, একটু ছোট নাম বলেন, আমাদের ব্যাচের নামটা দিয়ে দেন, তপু, আমাদের ব্যাচের নামটা দিয়ে দিলেই তো হয়, ব্যাচের নাম, আচ্ছা ব্যাচের নাম দিয়ে দাও, ব্যাচের নাম দিয়ে দে, আর এম ব্যাচের নাম দেন স্যার, আচ্ছা 307 বেচার নাম দিলাম, 307 দিয়ে দিলাম, ক্রিয়েট, হ্যাঁ আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করা শেষ। এখন আমাদের আর ওইখানে আর কোনো পিএসপি মাই অ্যাডমিনে আর কোনো কাজ নেই, আমাদের পিএসপি মাই অ্যাডমিনে একটাই কাজ। এখন আমরা এখানে কি করব, ডাটাবেস নেমটা কি দিব, আর এম 307, এটাই তো আমাদের ডাটাবেস নেম। আর ইউজার নেম কি থাকবে, ইউজার নেম থাকবে রুট,
আর ডাবল ও ইউজারনেম কি থাকবে রুট বাই ডিফল্ট ভাবে এটা রুটই থাকে এখানে যদি আপনি আপনার নামটা দিয়ে দেন কখনোই কাজ করবে না বা এখানে যদি আপনি ওয়ার্ডপ্রেস দেন তারপরেও কাজ করবে না ইউজারনেমটা সব সময় কি রুট রাখতে হবে বুঝতে পারছি আমরা জি স্যার তারপর পাসওয়ার্ডটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো পাসওয়ার্ড কিছুই রাখবো না এখানে আমাদের কোনো পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই তারপর হচ্ছে সাবমিট তারপর যে রান দা ইনস্টলেশন এখন আপনি এইখানে আপনার যে নাম টাম আছে যেগুলো দিয়ে আপনি লগইন টগইন করবেন সব এইখানে আপনারা করতে পারবেন এটা কয় জানে কি সাইট আপনি ওয়ার্ডপ্রেসটা কি নিয়ে করতে যাচ্ছেন আপনার ওয়ার্ডপ্রেসটা কি থাকবে একটা ধরেন আপনি এটা কি খাবারের ওয়েবসাইট করতে চাচ্ছেন নাকি আপনার পোর্টফোলিও ওয়েবসাইট নাকি এটা আর কি সাইট টাইটেল এখন আমি এখানে দিয়ে দিলাম কি ওয়েলকাম দিয়ে দিলাম ওয়েবকাম ও ওয়েলকাম বানান ভুল কি বানান ভুল হইছে আমার নো স্যার ঠিক আছে তো জি স্যার একটা এল হবে ওয়েলকাম টু কোথায় আপনাদের আপনাদের ইয়ে নামটা দিয়ে দিই রংপুর আর এ এনজি রংপুর হয়েছে জি স্যার ওয়েলকাম টু রংপুর আর আপনার ইউসার ইউসার নেমটা কি দিবেন এখন এটা কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট এই ইউসার নেমটা যেটা দিবেন আপনার এই ইউসার নেম আর পাসওয়ার্ড ছাড়া আপনি কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারবেন না এটা আপনার খুবই ইম্পর্টেন্ট এটা আপনার দরকার পড়লে লিখে রাখতে হবে টোকেন করে রাখতে হবে এখানে আপনাদের একজনের নাম বলেন যেন মনে রাখতে পারি বা ওনার যেন মনে থাকে স্বপন দিয়ে দেন স্বপন ব্যাচের নাম দিয়ে দেন স্যার ব্যাচের নাম দেন স্যার তার ব্যাচের নাম দিব ব্যাচের নাম দিব জি স্যার ব্যাচের নাম দেন স্যার আরে 307 এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড আমরা কি দিব সেম পাসওয়ার্ড দিব এখন কি করব আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস স্যার ইমেলটাকে নিজস্ব ইমেইলে দিতে হবে না এটা আপনি যা কোনা আমরা লোকাল হোস্টে কাজ করতে লোকাল হোস্টে কোনো কিছু রিয়েল না লোকাল হোস্টে যা দিব কোনো কিছু রিয়েল না এটা জাস্ট আমরা প্র্যাকটিসের জন্য পরবর্তীতে যদি স্যার এই সাইডটাই আমরা ইয়াতে আপলোড করতে যাই তখন কি এগুলোর কোনো প্রবলেম হবে না এমন ইনপুট করে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন কোনো প্রবলেম আচ্ছা ইউজার নেম কি 307 পাসওয়ার্ড দিয়ে রাখছে তাহলে এখন আমরা লগইন করব লগইন লগইন যাওয়ার পর এখানে আমরা কি নাম দেব আর এম আর এম 307 আর এখানে পাসওয়ার্ড কি দেব আর এন 307 আমাদের কি ড্যাশবোর্ডে চলে আসছে এখন দেখে আমাদের ভিজিট সাইটে যাই ভিজিট সাইটে যাওয়ার পর দেখে আমাদের ডিজাইনটি কিরকম আছে এই তো আমাদের এটা হলো আমাদের ওয়েবসাইট আপাতত কিছুই নাই তারপরেও এটাই হলো আমাদের ওয়েবসাইট এখন এখানে আমরা আমাদের বিভিন্ন জিনিসগুলো নিয়ে আসতে পারব অনেকে মাইক্রোফোনগুলো অফ করতেছে না কেন দেখুন সাহেব এই মাইক্রোফোনগুলো অফ করেন না কেন মাইক্রোফোনগুলো অফ করে রাখবেন আপনাকে বললাম না আমি যখন কথা বলবো তখন মাইক্রোফোনগুলো অফ থাকবে আরে যে একজন ভিডিও চলতেছে রাজা রাজা হোসেন আপনার ভিডিও চলতেছে কেন এটা কি
এখন আমরা কি করব ড্যাশবোর্ডে এসে তো বলছো আচ্ছা আমরা যে এটা করলাম ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম কারো কি কোনো প্রবলেম আছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে কি কারো কোনো প্রবলেম আছে না স্যার না স্যার কোনো সমস্যা নেই প্রবলেম নাই সমস্যা নাই আমার হচ্ছে একটু স্যার না স্যার নাই আমার একটু প্রবলেম হচ্ছে কি প্রবলেম হচ্ছে বলেন স্যার আমি এটা ডাউনলোড করলাম ইনস্টল করলাম এখন এখানে ইয়াতে ড্যাশবোর্ডটা এখানে যখন আমি এখানে ইয়া দিচ্ছি কিন্তু আসতেছে না কি আসতেছে না এই যে কন্ট্রোল প্যানেল থেকে যখন আমি এখানে ইয়া দিচ্ছি এখানে তো সব স্টার্ট করে দেওয়া আছে যখন আমি যেখানে সেভ দিচ্ছি তখন আসতেছে না এই যে ইয়া বলতেছে যে কুড নট ফাইন্ড ফায়া ফোল্ডার এক্সাম ইয়া আচ্ছা আপনি একটু ওয়েট করেন আমি যখন আমার ক্লাস টাস্ককে শেষ করব ক্লাসের শেষের দিকে আপনাদের প্রবলেমগুলো সলভিং করে দিব বা আপনাদের নিজের স্ক্রিনগুলো শেয়ার করবেন স্ক্রিনগুলো শেয়ার করলে আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিব কোথায় কি প্রবলেম বা এটা কিভাবে করলে ফিক্স করতে পারবেন তাহলে আরো দুই তিন জনের শিক্ষা হয়ে যাবে থ্যাংক ইউ স্যার আজকে আপনাদের কত নাম্বার ক্লাস সেকেন্ড থার্ড দুই নাম্বার স্যার ফার্স্ট ক্লাস আজকে আপনাদের দুই নাম্বার ক্লাস এখন আমরা কি করবো ড্যাশবোর্ড এর সাথে একটু পরিচিত করাই দিই আপনাদের এই ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে কি কি আছে আর কোথা থেকে আমরা কি কি করতে পারবো এই ড্যাশবোর্ড সম্পর্কে আজকে বিস্তারিত আপনার সাথে কথা বলে শেষ করব বিস্তারিত কথা হবে আপনাদের সাথে ড্যাশবোর্ড সম্পর্কে আমরা প্রথমে আসি কি ড্যাশবোর্ডের হোম হোমের মধ্যে কি আছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস আপনাকে ওয়ার্ডপ্রেসে স্বাগতম জানানো হয়েছে গেট স্টার্ট এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারেন সাইটটা বাট এগুলো আপাতত আমাদের কোনো দরকার নেই এগুলো আমরা বিশ বিশ করে দিচ্ছি এখন এখান থেকে আমরা পরিচিত হই এখানে আমাদের আছে কি অ্যাটাক লাগ এখানে কি পোস্ট করা আছে একটা কমেন্ট করা আছে একটা পেজ মানে কি আপনার এখানে যদি পাঁচটা পোস্ট থাকতো পোস্ট কোনটা হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট এখানে করা আছে হ্যালো ওয়ার্ল্ড এখানে একটা পোস্ট কি করা আছে আর এখানে হচ্ছে কমেন্ট কি একটা কমেন্ট বলতে এই যে এখানে একটা কমেন্ট করা আছে যে কমেন্ট এই যে না এই যে এখানে যে আমরা কমেন্টটা দেখতে পারবো এই যে কমেন্ট হাই দিস ইজ কমেন্ট আপনাদেরকে হাই জানাচ্ছে তারপর কি পেজ কয়টা পেজ আছে একটা পেজে আছে এই যে দেখেন স্যাম্পল পেজ একটা পেজে করা আছে আমরা কোনো পেজ করি না পেজ মানে কি পাতা এখানে আমরা কি একটা পেজ রাখবো আমাদের হোম পেজ থাকবে অ্যাবাউট থাকবে ব্লগ থাকবে আমাদের যেরকম দরকার এরকম এগুলো থাকবে তাই তো এই হচ্ছে আমাদের হোম পেজ থেকে গিয়ে আমরা এখানে কি করতে পারি দেখেন এখানে কয়টা পোস্ট করা আছে এখান থেকে আমরা কি পোস্ট করা আছে বা কি কি দেওয়া আছে অ্যাক্টিভিটি রিসেন্টলি পাবলিশড কি একটা করা আছে 8:53 টাইমটা বল দেখাচ্ছে বাট হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট করা হয়েছে রিসেন্ট কমেন্ট আর হচ্ছে এই যে একটা কমেন্ট করা আছে আপনি যেটা এখান থেকে দেখতে পারেন এখানে যদি আপনার 10টা পোস্ট থাকতো তাহলে আপনার এখানে 10টা পোস্ট দেখাইতো তারপর এখানে মেন মানে আপনি নিজে পেন্ডিং মানে ঝুলন্ত অবস্থা আছে কিনা তারপর হচ্ছে অ্যাপ্রুভ আপনি কি কোনো একটা কয়টা অ্যাপ্রুভ করছেন এখানে যদি আপনার দুইটা পোস্ট থাকতো দুইটা যদি অ্যাপ্রুভ করা থাকতো তাহলে এখানে দুইটা দেখাইতো তারপর হচ্ছে স্প্যাম কি বলেন তাই নাকি স্যার আপনার নেটওয়ার্ক ঠিকই আছে হয়তো ওনার নেটওয়ার্কের সমস্যা আমার এখানে কি প্রবলেম করতেছে না স্যার আমরা ক্লিয়ার স্যার না আপনার ঠিক আছে হ্যাঁ আপনার নিজের ওখানে একটু প্রবলেম হচ্ছে মনে হয় হ্যাঁ স্যার আচ্ছা তারপর হচ্ছে আমাদের ট্রাস্টের মধ্যে কি আপনি যদি এখান থেকে কিছু ডিলিট করে দেন তাহলে আপনি ট্রাস্টে গিয়ে দেখতে পারবেন এই যে রিসাইকেল বিনের মতো এখান থেকে আপনি আবার পোস্টটাকে নিয়ে আসতে পারবেন এই হলো আমাদের হোম আর এখানে আর কি করা যায় টাইটেল আপনি একটা টাইটেল লিখে দিতে পারেন এখানে লিখে দিতে পারেন আর এখানে হচ্ছে কন্টেন্টের মধ্যে এখানে কিছু লিখে টিকে দিতে পারেন এই আর কি তারপর হচ্ছে ইন্টারভিউর প্রসেট সিটি নিয়ার বা ইভেন্ট মানে আপনার যদি কোনো নিয়ার বা ইভেন্ট থাকে তাহলে আপনি যদি এটা সিটিটা সিলেক্ট করে দেন এখান থেকে কিছু ইনফরমেশন এগুলো আপনারা আনতে পারেন আর কি এই ছিল আমাদের হোম তারপর হচ্ছে আপডেট আপডেটের মধ্যে আমরা কি দেখতে পারি
এই যে আপডেট, আপনি যখন কোন একটা থিম ইউজ করবেন, কোন একটা প্লাগইন ইউজ করবেন, কি আমাদের কি আমি আপনাদের বলছিলাম ওয়ার্ডপ্রেসের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে থিম, একটা হচ্ছে প্লাগইন, দুইটা জিনিস থাকে না ওয়ার্ডপ্রেসের মধ্যে? জি স্যার, ওয়ার্ডপ্রেসের মধ্যে দুইটা জিনিস থাকে। এখান থেকে আমরা কি করতে পারি, প্লাগইন, এখন ধরেন আপনি একটা প্লাগইন ইউজ করছেন, প্লাগইন ইউজ করার পর এই প্লাগইনটার আপডেট চলে আসছে, প্লাগইনটার কি আপডেট চলে আসছে, তখন আপনার এখানে আপডেটটা দেখাবে। আর থিমের যদি আপডেট আসে তখন এখানে থিমের আপডেটটা দেখাবে। ধরেন আপনার কোনো ক্লায়েন্টকে একটা থিম দিয়ে কাজ করে দিচ্ছেন, কাজ করে দেওয়ার পর 6 মাস পর ওইটার একটা আপডেট চলে আসছে, আপডেট চলে আসার পর এখন ওইখানে কি একটু প্রবলেম দেখাচ্ছে যে এটা তো নতুন কিছু ই করতে পারতেছে না বা কাজ করতে পারতেন, তখন উনি কি আপনার কাছে আসলো বা বললো যে আমার এটা আপডেট আসছে নাকি আমি বুঝতে পারতেছি না, আমার এটাকে ফিক্সড করে দাও, তখন আপনি কি করলেন গিয়ে দেখলেন এখানে আপডেটে গিয়ে দেখলেন ওনারটা আপডেট আসছে বাট আপডেট দেন, আপনি আপডেট দিয়ে দিলেন, এটার জন্য আপনি কত নিলেন, $10 $20 যা নিতে পারেন। এখানে জাস্ট এখানে একটা আপডেট বাটন আসবে, জাস্ট আপডেট আপডেট বাটন ক্লিক করলেই আপডেটটা হয়ে যাবে, এটার জন্য আপনি $10 $20 নিতে পারেন। বুঝতে পারলাম আমরা আপডেটের কাজ কি, আমরা আপডেটের কাজটা বুঝতে পারলাম, জাস্ট থিম কিংবা প্লাগইন কে আপডেট করা আছে স্যার। একবার বলবেন কি মানে এই আপডেটের ব্যাপারটা, আরেকবার বললে ভালো হতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। হ্যাঁ স্যার, আচ্ছা আপনাদের আমি বলছিলাম আপনাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে দুইটা জিনিস থাকে, কি কি, থিমস আর হচ্ছে প্লাগইন। আপনার থিমস হচ্ছে একটা ডিজাইন, তাই তো, আপনার আর প্লাগইন দিয়ে ওই ডিজাইনটা করতে হয় বা প্লাগইন থিমকে সাহায্য করে, এটাই তো বলছিলাম। এখন আপনি যদি একটা একটা ওয়েবসাইটের মধ্যে প্লাগইন ইনস্টল করেন, প্লাগইন ইনস্টল করে বা ইউজ করতেছেন বা একটা থিম ইউজ করতেছেন, তখন আপনার প্লাগইনের আপডেট চলে আসলো। একটা প্লাগইন তো আর সবসময় একরকম থাকে না, আপডেট আসে না, আপনার ফোনের অ্যাপসের কি আপডেট আসে না? আসে না, আপনার কি করবেন এই আপডেটে গিয়ে দেখতে পারবেন যেটা আপডেট আসছে, তখন আপনি এখানে গিয়ে আপডেট দিয়ে দিলে আপনার প্লাগইনটা আপডেট হয়ে যাবে বা ফিচারটা অন্যরকম হয়ে যাবে। এখন কিন্তু বললাম এখন কোশ্চেন করা যাবে না। আচ্ছা বলেন এখন কি বলতে চাইছেন, এখন বলেন, আমাকে থামাই দিবেন স্যার। আপডেট যদি আমি করি তাহলে অন্যান্য সেটিংস যেগুলো আমার করা আছে পূর্বে কোনো সমস্যা হবে না? না না না, কোনো সমস্যা হবে না। আচ্ছা, ওইটা কোনো প্রবলেম হবে না। আপনি যখন ফোনে একটা কিছু নিয়ে কাজ করতেছেন, আপনার একটা অ্যাপস আছে, এখন যদি আপনার ওই অ্যাপসের কোনো আপডেট বাটন আসে, তখন কি আপনার অ্যাপসটা কি অন্যরকম হয়ে যায়? অ্যাপস তো অ্যাপসের মতোই থাকবে, অ্যাপসের মতো কাজ করবে, বাট হয়তো একটু সৌন্দর্য আসবে বা একটু অল্প সময় কাজ করতে পারবেন, এই আর কি, এটাই তো হচ্ছে আপডেট। স্যার অনেক সময় দেখি অনেক ক্লায়েন্ট হচ্ছে যে পোস্ট পড়া যে থিম কনফিগারেশন প্লাগইন কনফিগারেশন, তখন আপনি এখানে সেই বিষয়টা কি স্যার কোনটা মানে থিম অথবা প্লাগইন কনফিগারেশনের জন্য যে প্রজেক্টগুলো হয় সেগুলো তো মূলত সাইট ব্রেক হওয়ার কারণেই হয় তাই না স্যার? হ্যাঁ, এটা সমস্যা নেই, আপনি চাইলে এখানে আপডেটের কারণে এরকম অনেক প্রবলেম হয়ে থাকে, আপডেটের কারণে বা কোথাও কোনো একটা মিসিং বা একটা জিনিস মিসিং, এটা আপনি ড্যাশবোর্ডের সম্পর্কে বিস্তারিত দেখতে থাকেন, এখানে আপনার প্রবলেম সলভগুলো আপনার প্রবলেমের সলভিংটা চলে আসবে। এই বললাম না, অবান্তিকর কোশ্চেনগুলো এখন করা যাবে না, এখানে হচ্ছে আমরা যে টপিক নিয়ে কথা বলছি শুধু এই টপিকগুলো বলবো, এগুলো যদি সামনে চলে আসে তাহলে আমাদের এখন এখন কোশ্চেন করে জানার কি খুবই দরকার। সবকিছু খেয়ে ফেলবো, মানে ওয়ার্ডপ্রেস ফ্রি থিম দিয়ে কাজ করবো, তারপরে হচ্ছে প্রিমিয়াম থিম দিয়ে কাজ করবো, সবকিছু দিয়ে কাজ করবো, এক ক্লিকে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবো, সব করবো, কোনো প্রবলেম নেই, আমরা শুধু একটু ধৈর্য সহকারে দেখতে থাকি কি হয়। আমাদের কি করতে হবে এখানে, একটা পোস্ট করতে পারি, তারপর হচ্ছে ক্যাটাগরি, আমরা এখান থেকে চাইলে আমাদের পোস্ট গুলো যে করতে যে পোস্ট গুলো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি, কি বলতে পারি পোস্ট গুলোর
ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি যে কোন ক্যাটাগরির, এটা কি বিনোদন ক্যাটাগরি নাকি খেলাধুলা ক্যাটাগরি নাকি অন্য কিছু, এখান থেকে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি। তারপর হচ্ছে ট্যাগ, ট্যাগ হচ্ছে আপনার যে নাম যেটার কোন নামে খুঁজে পাবে এরকম। আমরা এই তিনটা সম্পর্কে ধারণা হয়েছে, আমি একটা পুশ করে আপনাদের দেখাচ্ছি। আগে আমরা পুশ অপশন, অনেক অনেক অপশন আছে, আমি প্রথম হচ্ছে পুশটার অল এগুলো দেখাবো, সবগুলো দেখাবো এক একটা করে অপশন ধরে ধরে আপনাদের দেখাবো। তারপর হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে যাইতে থাকবো। তাহলে আমরা একটা পুস্ট পুস্ট করি আমরা নিজেরা, এট নিউ পুস্ট, এট নিউ পুস্টে গিয়ে আমরা একটা পুস্ট করি। এ হচ্ছে অ্যাড টাইটেল, আমরা কোথায় থেকে একটা একে আমরা কপি করে নিয়ে আসি, ধরেন প্রথম আলো, প্রথম আলো, প্রথম আলো কি যাই তো প্রথম আলো আসছে, ক্লিক করেন প্রথম আলোতে, প্রথম আলো চলে আসছে। এখন এখান থেকে আমরা সবকিছু নিয়ে আমাদের ওইখানে পুস্ট করতে পারি। এগুলো কি সবগুলোকে একটা পুস্ট করা না, এগুলো কি সবকে একটা পুস্ট, আপনারা জানেন এগুলো সবজে একটা পুস্ট? জি স্যার, এগুলো হচ্ছে একটা পুস্ট। ইয়েস স্যার, তারপর হচ্ছে আমরা যাব কোথায়, মানে এখান থেকে একটা পুস্ট নিতে পারি। তাহলে আমরা বিনোদন নেই, আমরা একটা বিনোদন ক্যাটাগরি মানুষ তো, তাই না? আমরা কি বিনোদন ক্যাটাগরি, বিনোদন ক্যাটাগরি মানুষ? না স্যার, আমরা কি এডুকেটেড? আচ্ছা আচ্ছা, এখানে দেখেন একটা পোস্ট করা আছে, আমরা এই পোস্টটাকে কপি করি। আমরা এখানে পোস্ট করা আছে, আমরা এই পোস্টটাকে কপি করব। দেখুন এই যে একটা ইমেজ দেয়া আছে, এখানে দেখেন কি আছে, শ্রদ্ধাকে পাপারাজিতে কৃতজ্ঞতা, এটাকে কপি করলাম। কপি করে এটা কোথায় দিয়ে দেব, এর টাইটেল, এটাকে আমাদের টাইটেল ছিল না, এটাকে আমরা টাইটেল হিসেবে দিয়ে দিলাম, শ্রদ্ধাকে পাপারাজিতে কৃতজ্ঞতা। এখন আপনি এখানে কি, তারপর কি দেওয়া হয়েছিল, একটা ইমেজ। তাহলে আমরা ইমেজটাকে নিয়ে আসি, জাস্ট কপি, সেভ ইমেজেস, কোথায় কপি করতে চাচ্ছেন ধরেন ডাউনলোডেই থাক, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি, এই যে এখানে একটা প্লাস দেওয়া আছে, প্লাস থেকে আমরা ইমেজটা নিতে পারি, এইখানে একটা প্লাস দেওয়া আছে, এখান থেকে আমরা ইমেজটা নিতে পারি, এই যে ইমেজটা নিতে পারি, বা আমরা সহজভাবে আর কিভাবে নিতে পারি, জাস্ট এই ইমেজটাকে ধরে টেনে এখানে দিয়ে দিলে আমাদের ইমেজটা এখানে চলে আসছে। ওয়াও, খুব সুন্দর, তাই না? এখান থেকে এটা একটু ই করে দিলাম, কি অনেক কঠিন? কিন্তু খুব বেশি কঠিন। তারপর আমাদের এখানে দেখেন কি ক্যাপচার দেয়া আছে, এই ক্যাপচারটা কোনটা দেখেন, এখানে যান, আমাদের একটা এখানে দেয়া আছে শ্রদ্ধা কাপুর ইনস্টাগ্রাম, এটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম ক্যাপচার, কন্ট্রোল বি করতে পারছি। তারপর এখানে আর কিছু টেক্সট থাকে, কোন টেক্সট, এই যে এখানে এই টেক্সট গুলো দেয়া আছে, আমরা এই টেক্সট গুলোকে কপি করব, কপি করে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। প্লাস এখানে প্লাস থেকে আমরা প্যারাগ্রাফ নিয়ে দিতে পারি, এখান থেকেও দিতে পারি, আমরা এইভাবে দিয়ে দিলাম, কন্ট্রোল বি, আমাদের হয়ে গেল। এখন আমরা চাইলে এগুলোর কালার টালারও চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করব, কালার গুলো কিভাবে চেঞ্জ করব বলেন? জাস্ট এখানে এটাকে ক্লিক করব, এটাকে ধরে এই যে দেখেন এখান থেকে কালার, টেক্সট কালার, টেক্সট কালার যাওয়ার পর আমাদের যে কালারটা দরকার আমরা এই কালারটা করে দেন, এই কালারটা, কালারটা হয়ে গেছে, হয়ে গেল। ধরেন এই কালার, এটার কালারটা চেঞ্জ করবেন, জাস্ট এটাকে সিলেক্ট করেন, এখান থেকে এটা কালার, টেক্সট কালার, টেক্সট কালারটা কি, এটা কালারটা লাল দিয়ে দিলাম, কারণ ওই লেখাগুলো বেশিরভাগ লাল থাকে সেই জন্য। ও সরি, লাল হইলো না, কেন হইলো না, এ করা হয়নি। আচ্ছা, এটা হচ্ছে লাল, এটাকে আমরা লাল সিলেক্ট করে দিলাম, এই দেখেন লাল হয়ে গেছে, হয়েছে। আমরা চাইলে এই লেখাগুলোকে ছোট বড় করতে পারি, কিভাবে ছোট বড় করতে পারি লেখাগুলোকে, যদি আপনারা প্যারাগ্রাফ লাইনে দিতে তাহলে এটাকে সিলেক্ট করেন, বা সিলেক্ট না করে জাস্ট এখানে গিয়ে এই যে একটা অপশন দেওয়া আছে দেখছেন, এই অপশনে ক্লিক করে টেক্সট সেন্টার, এই দেখ সুন্দর একটা ডিজাইনের রূপ নিয়ে নিল। চাইলে আমরা টেক্সটের ডিজাইন গুলো করতে পারি। এখন যদি চান যে এগুলোকে বোল্ড করে দিবেন, একটু বড় করে দিবেন, তাহলে কি করবেন, জাস্ট বোল্ড, বিটা ক্লিক করেন, লেখাগুলো একটু বোল্ড হয়ে গেছে,
আর কি, আপনি যদি চান যে না নিচের লেখাগুলো বা এই নিচের লেখাটুকুকে আপনি অন্য একটা কালার দিতে চান, তাহলে আবার কি করবেন? কালারে যান, কালারে যাওয়ার পর এভাবে করা যাচ্ছে না, আচ্ছা এখান থেকে কালার দেওয়া যাচ্ছে, এই যে সিলেক্ট কালার, এখানে যান, এটার একটা এক্সট্রা কালার দিতে চাচ্ছেন, কালার দিয়ে দেন, এই দেখেন এক্সট্রা একটা কালার পেয়ে গেছে। আল্লাম আল্লাম আমরা খুব কঠিন, খুব কঠিন কাজ। আচ্ছা অনেক সময় আপনারা দেখেন যে যখন কোনো পত্রিকা পড়তে যান তখন দেখেন এখানে এই যে সামাজিক সবটা দন্তার সটা বড় থাকে, তখন কি করবেন ড্রপ ক্যাপস এখান দিয়ে দেন, বড় হয়ে গেছে একটা পুশ করা, কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন না? না স্যার সহজ, একবারে সহজ লাগে, এতে কাজ করা আসলে খুব সহজ, আপনারা যদি করতে পারেন। দন্তস্বটা বড় কিভাবে করছেন? হ্যাঁ দন্তস্বটা বড়টা কিভাবে করছেন বুঝতে পারিনি। এই জাস্ট এই লেখাগুলো এখানে ক্লিক করেন, এই যে এখানে দেখেন সেটিংস আছে, সেটিংস টা যান, সেটিংস এ যাওয়ার পর এই দেখেন টেক্সট সেটিংস ড্রপ ক্যাপ, এটা হচ্ছে অফ ছিল আমি অন করে দিছি, একবার দেখে দিন। হায় আল্লাহ, এই যে সেটিংস, সেটিংস এ যাওয়ার পর এই যে লেখা লেখাগুলোকে সেটিংস এ যাওয়ার পর এই যে ড্রপ ক্যাপ, এই যে এটা ক্লিক করলাম, এই যে ওকে স্যার ওকে দেখুন। আচ্ছা আচ্ছা, তারপর আর কি আমরা চাইলে এখন এই লেখাগুলোকে এক একটাকে ধরে ধরে এক একটা কালার দিয়ে দিতে পারি, নিজের মনের মতো করে এক একটা কালার দিয়ে দিতে পারি। এখন চাইলে আমরা এটা কি ক্যাটাগরি এখান থেকে আমরা আর কি দেখতে পারি, দেখেন সেটিংস এ যাই, সেটিংস এ যাওয়ার পর এখান থেকে আমরা কি দেখেন এই লেখাগুলোর এখান থেকে সাইজ বাড়াইতে কমাইতে পারি, কিরকম সাইজ বাড়াইতে কমাইতে পারি, যেমন এইটা দেওয়ার পর এই যে লার্জ, চাইলে আরো লার্জ করতে চাইলে লার্জ করতে পারেন, এখন যদি চান এই যে আরো বড় করবেন, যে এটাতে ক্লিক করেন বড় হতেই থাকবে, এটাতে আবার ছোট করতে থাকেন ছোট, কি অনেক কঠিন এগুলো ছোট বড় করা লেখাগুলোকে, ফন্টগুলোকে আপনি চাইলে এই পিকচারগুলোকে একটু ছোট বড় টেনে ছোট বড় করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। সিলেক্ট করে নিতে হবে কি কোথা থেকে? জাস্ট এখানে ক্লিক করবেন যেটাতে দরকার, ধরেন এই যে এটা আপনার দরকার, এটাতে একটু একটা ক্লিক করে নেন, এটা ক্লিক করে তারপর যে আপনি এখান থেকে সবকিছু করতে পারেন, তারপর হচ্ছে পাবলিশ, পাবলিশ দেওয়ার পর দেখেন আমাদের এই পোস্টটা কিরকম দেখায়, এখন আমরা এখানে যাই আর রিলোড দিই, রিলোড রিলোড দেওয়ার পর ওয়েলকাম টু রংপুর এখানে ক্লিক করলাম, দেখেন শ্রদ্ধাকে পাপারাজিতে কৃতজ্ঞতা, পোস্টটা কবে করা হয়েছে ভাই, এটা কে করছে? RM 307 মানে আমি নিজে, সেপ্টেম্বর কি দুই সেপ্টেম্বরের 2 তারিখ 2020, নো কমেন্টস, কোনো কমেন্ট আসে না এই পিকচারটা, এসে শ্রদ্ধা শ্রদ্ধা কাপুর দেখি শ্রদ্ধা কাপুর ইনস্টাগ্রাম, তারপর এখানে সামাজিক কাজে বরাবরই সরব বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, হয়ে গেল, হয়ে গেল আমাদের একটা পোস্ট, একটা পোস্ট হয়ে গেল আমাদের। জি স্যার, জি স্যার, এখান থেকে আমরা আর কি আর কি দেখব, আচ্ছা এখান থেকে আমরা আর কিছু জিনিস দেখব, এই যে এখান থেকে আর কি করা যায়, আপনি এই পোস্টটা যে করলেন এই পোস্টটা আপনি কি করতে চাচ্ছেন, পাবলিক না প্রাইভেট না পাসওয়ার্ড প্রোটেক্টেড, আপনি এটা যদি প্রাইভেট করে দেন তাহলে কেউ দেখতে পারবেন না, শুধু আপনি দেখতে পারবেন, আর যদি এটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দেন তাহলে এটা যদি কেউ দেখতে চায় তাহলে আগে টোকেন কিনে পাসওয়ার্ড নিয়ে তারপর দেখতে হবে, ধরেন আপনি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ধরেন $59 একটা থিম কিনে রাখছেন, এখন আপনি চাচ্ছেন এই থিমটা আপনার এখান থেকে নিয়ে যাক বা কিনে নেক, তখন আপনি কি করবেন অন্য একটা জায়গায় দিয়ে দিবেন যে এইখানে এই পাসওয়ার্ডটা নিতে গেলে তোমার আগে আমাকে পে করতে হবে, তুমি যদি আমাকে এই ধরো $59 পে করো তাহলে আমি তোমাকে এটা পাসওয়ার্ডটা দিয়ে দেবো, তখন আপনি পাসওয়ার্ডটা দিয়ে তারপর ই করে ফেললেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পোস্ট, এই পোস্টটা আপনি ই করে রাখবেন, বাট আমরা পাবলিক ই করে রাখবো আমাদের ওইগুলোর দরকার নেই। তারপর এখানে দেখেন শ্রদ্ধাকে পাপারাজিত্যের এটা কি একটা URL, আপনি এটাতে ক্লিক করলে বা কোথাও নিয়ে যাবে, ধরেন এখানে এখানে আছে, এখানে ক্লিক করলে আপনাদের কোথাও নিয়ে যাবে এটার জন্য, বাট আমরা কোনো লিঙ্ক আপাতত দিচ্ছি না কারণ এটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট, লোকাল হোস্টে আমাদের লিঙ্ক দিলে লিঙ্কটা কি কাজ করে না, কাজ করে বলতে আমাদের ওইখানে নিয়ে যেতে পারে না কারণ এটা হচ্ছে শুধু লোকাল হোস্ট, লোকাল হোস্ট মানে লোকাল হোস্টি, এখানে শুধু আমরা প্র্যাকটিস করতে পারবো বাট অন্য কোথাও যাইতে পারবো না, কাজ করতে পারবো, বুঝতে পারলাম আমরা? জি স্যার, জি স্যার,
তারপর হচ্ছে আমাদের ক্যাটাগরি, এখান থেকে চাইলে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি। দেন আন ক্যাটাগরি দেওয়া আছে, আমরা আন ক্যাটাগরি কেটে দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরি, আমরা এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করব, এটা কি বিনোদন, বি আই এন ও ডি ও বিনোদন। তারপর হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরি, আর নতুন কোনো ক্যাটাগরি দিতে পারি, দিতে চাই কিনা। তারপর হচ্ছে অ্যাড ট্যাগ, আপনি এটা কি নামে আপনার খুঁজে পাবে, কি নামে খুঁজে পাবে। ধরেন আপনি এখানে দিয়ে দিলেন বিনোদন, বি আই এন ও, যদি কেউ বিনোদন লিখে সার্চ করে তাহলে আপনার নামটা চলে আসবে বিনোদন। তারপর হচ্ছে আর কি ট্যাগ দিয়ে দিলেন, এখানে আপনি এক আপনার যতগুলো খুশি অতগুলো আপনি ট্যাগ এখানে দিয়ে দিতে পারেন, বিনোদন দিতে পারেন, তারপর শ্রদ্ধা লিখে দিতে পারেন, যা খুশি এখান থেকে। ধরেন আপনি যে শ্রদ্ধা দিয়ে দিতে পারেন, এইটুকু কপি করে, এক কপি কপি করে এখানে দিয়ে দেন, কন্ট্রোল বি শ্রদ্ধা, এটা এন্টার দিয়ে দেন। এই দুইটা, এই দুইটা দিয়ে যদি এখানে আপনার কেউ খুঁজে বা লাইক সার্ভে যাওয়ার পর যদি এই শ্রদ্ধা দিয়ে সার্চ করে তাহলে আপনার এই পোস্টটা চলে আসবে। আর বুঝতে কোনো প্রবলেম না স্যার? না স্যার, গুড, আমরা এটাকে আপডেট দিয়ে দিচ্ছি। তার মানে আমাদের একটা কাজ, একটা পোস্ট করা শেষ, আমরা এখন নতুন একটা পোস্ট করে সব বিস্তারিত দেখবো। সেই জন্য আমি হচ্ছে এক মিনিট আসতেছি, এক মিনিট লাইনে থাকেন, এক মিনিট আসতেছি। জি জি জি, আর একটা পুশ করবো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের একটা পুশ করা শেষ, এই পুশটা এখন আমরা কোথায় খুঁজে পাবো? আমরা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখেন এখানে আরেকটা পুশ চলে আসছে, কি অল পুশে যাওয়ার পর আমাদের একটা পুশ এখানে করা আছে, একটা পুশ এখানে করা আছে। আমরা চাইলে এখানে আরেকটা পুশ করবো, আরেকটা পুশ করে আমরা এই পুশ সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে নেব আজকের পর থেকে, আর পুশটা আমাদের যাইতে হবে না, বা আমরা একদম বুঝতে পারবো যে কোথায় কি আছে বা পুশ থেকে কি কি করা যায় সবকিছু আমরা দেখবো। হ্যাঁ, আমরা একটা নতুন, আপনার চাইলে এখান থেকে এখনো নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন, কি যে কোনো জায়গায় তিনি নিতে পারেন। তো আমরা এখান থেকে নিলাম অ্যাড নিউ, এখন আমরা আরেকটা নতুন পোস্ট করব। নতুন পোস্ট করার জন্য আমরা কি করব, ধরেন এই যে এই পিকচারটাকে নিয়ে যাচ্ছি, সেভ ইমেজেস, সেভ করে ফেললাম, আর কি করব, ধরেন কিছু ই দেয়া নাই, এটার একটা লেখা নেওয়া দরকার, জাস্ট শ্রদ্ধা কাপড় নিব, শ্রদ্ধা কাপড় নিতেছি, এইটুকুই নিলাম, কপি করে এটা কোথায় দিয়ে দেবো, এখানে কন্ট্রোল শ্রদ্ধা কাপড়, আর কিছু নিলাম না। আর এখানে একটা ইমেজ, ইমেজটা কোনটা, এটাকে টেনে এখানে দিতে পারে। আচ্ছা, আমি আপলোড দিয়ে দেখাচ্ছি, একবার তো টেনে দিলাম, এখন হচ্ছে আপলোড দিই, এই যে প্লাস বাটন ক্লিক করে ইমেজ, ইমেজটাকে এই যে হচ্ছে আপলোড, আপলোড দিয়ে কোথা থেকে নিয়ে আসবে, এটা কোথায় আছে আমাদের ডাউনলোডে, ডাউনলোডে যাবো, এই যে এটি মানে বাংলা অপশন, এই যে ইমেজটা চলে আসছে, ইমেজটা চলে আসছে, বাট ইমেজটা অনেক বড়। আমি চাইলে এটাকে কি এখান থেকে ছোট বড় করতে পারি, এখান থেকে এত এতটুকু ছোট করে দিই, আর একটু ছোট করে দিই, এটা একটু বেশি বড় হয়ে গেছিল, তাই তো? শ্রদ্ধা কাপুর, ইনি কে? শ্রদ্ধা কাপুর। তারপর আমরা এটার মধ্যে আর কি কি দেয়া আছে, দেন কিছু লেখা দেয়া আছে, আমরা কিছু লেখা নিয়ে নিই, এগুলো এখান থেকে কিছু লেখা আমরা নিয়ে নিলাম, কপি, বাট ওইটা পিছনে যে ই ছিল এগুলো আর আমরা দিলাম না, এগুলো নিয়ে আমরা ইটেকের মধ্যে লেখা অপরাধীদের যেভাবে হোক তাদেরকে নানা ঘটনার ছবি তোলা। এখন আমরা এখানে দেখবো কি কি আমাদের ডিজাইন আছে, কি এখানে অনেক অনেক ডিজাইন করা আছে, অনেক অনেক কি অনেক অনেক অপশন দেওয়া আছে আমাদের ডিজাইন করার জন্য। আমরা সবগুলো অপশন এখন এক এক করে এটার উপর প্রয়োগ করব, দেখব আমরা আমাদের এখানে অপশনগুলো থেকে আমরা কি কি করতে পারি এটার উপর। আচ্ছা, এইটা কালারটাকে চেঞ্জ করে নিই, জাস্ট এই কালার ধরে কালারটা চেঞ্জ করে নিচ্ছি, টেক্সট কালার, টেক্সট কালারটাকে একটু চেঞ্জ করে দিলাম, ধরেন কি দেওয়া যায় কি দেওয়া যায়, এইটাই দিলাম, এই কালারটা থাক। এখন নিচে আমরা কাজগুলো করব, আমাদের এখান থেকে কি কি আমাদের দেখা হয়েছে, প্যারাগ্রাফ, হেডিং, এই দুইটা দেখা শেষ, তাই না? দুইটাকে আমরা দেখে ফেলছি না, প্যারাগ্রাফ আর হেডিং? জি স্যার। এক হচ্ছে লিস্ট, আমরা এখান থেকে লিস্ট দেখবো কিভাবে লিস্ট করতে হয়, এটাতে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমরা দিয়ে দিলাম বাংলাদেশ,
ইয়াতে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান পাকিস্তান তারপর আর কি দেওয়া যায় বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল নেপাল দিয়ে দিলাম ধরুন আমরা চারটে দেশ দিলাম কি এটা কি করতে পারি আমরা একটা লিস্ট আকারে নিয়ে আসছে না একটা লিস্ট আকারে নিয়ে আসার জন্য আমরা কোনটা ইউজ করব এই লিস্ট লিস্ট আমরা কোনো কিছুকে কোনো কোনো কিছু লিস্ট করতে গেলে আমরা এটা করতে পারি তারপর এটাকে আমরা কি করতে পারি ওয়ান টু দেখেন এখানে ওয়ান টু দেওয়া আমরা যদি ওয়ান টু দিয়ে দিই এলাকাগুলোতে ওয়ান টু হয়ে যাবে আর আপনি যদি চান এগুলোর কালার চেঞ্জ করতে তাহলে হচ্ছে আপনি কালারটাও চেঞ্জ করতে পারেন জাস্ট এগুলোকে সিলেক্ট করো জাস্ট এগুলোকে সিলেক্ট করেন সিলেক্ট করার পর হচ্ছে আপনি কালারে যান কালার যাওয়ার পর টেক্সট কালার একটা কালার দিয়ে দিলেন লাল আমাদের কালারটা লাল হয়ে গেল কে কালারটা লাল হয়ে গেল কি বুঝতে পারলাম আমরা লিস্ট কি লিস্ট কিভাবে আমরা কাজ করব এটাকে বোল্ড করতে চাইলে বোল্ড করে দিল এই হচ্ছে আমাদের লিস্ট তারপর আমাদের কি অপশন আছে হোয়াইট এটার কাজ কি এটা দিলে এখানে একটা লেখা দিবেন লেখার এই সাইডে একটা দাগ চলে আসবে দেন আমি দিয়ে দেখাচ্ছি হোয়াইট হোয়াইট দেওয়ার ফলে দেখেন আমি এই লেখাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি দেন একটু কম লেখা দিচ্ছি এটুকু এটুকু কপি করে এখানে দিয়ে দিলাম কন্ট্রোল দেখেন একটা দাগ চলে আসছে না দাগের মধ্যে এখানে লেখাগুলো আসছে এটাই এটার জন্য সব লিস্ট দিয়ে দিলাম তারপর আর কি দেওয়া আছে তারপর হচ্ছে কোড এই কোডটা আমরা এখন দেখবো না আমরা কোডটা দেখবো যখন প্লাগ ইন নিয়ে কাজ করবো তখন এই কোডটা দেখবো তারপর হচ্ছে ক্লাসিক ক্লাসিকের কাজটা কি ক্লাসিকের কাজটা কি বলেন তো ক্লাসিক এখানে আপনি যদি কোনো কিছু লেখাগুলো দেন এগুলোকে এইখান থেকে সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারেন কপি কপি করে কোথায় এখানে দিয়ে দিলেন কন্ট্রোল বি কই কই গেল ওইগুলো আচ্ছা ওইটা মানে কেটে গেছে ক্লাসিকটা কেটে গেছে আচ্ছা আমরা এটা আবার রিমুভ করে দিচ্ছি রিমুভ ব্লক এই যে এখানে কন্ট্রোল এটা চলে আসছে না এখন আপনি চাইলে এখান থেকে এগুলো ডিজাইন করতে পারেন বা আপনি যদি চান এখানে একটা ই নিয়ে আসতে বা গানটা নিয়ে আসতে তখনও নিয়ে আসতে পারেন ধরুন এই পিকচার থেকে নিয়ে আসবেন তখনও নিয়ে আসতে পারেন পুষ্টি মানে এই আর কি দেখছেন ছোটো করে একটা পিকচার এখানে চলে আসলো এখানে আপনি চাইলে আরও বিভিন্ন একটা গান একটা ই অনেক কিছু এখান থেকে নিয়ে আসতে পারেন এটাকে আপনি কী করতে পারেন মাঝখানে নিতে পারেন সাইডে নিতে পারেন যেখানে খুশি যেভাবে খুশি কাজ করতে পারেন আর এটা লিস্ট আকার দিলে এই যে ওয়ান টু থ্রি ফোর হয়ে যাবে আপনারা লিস্ট আকার দিয়েছেন তারপর এটা হচ্ছে প্যারাগ্রাফ এটা যদি চান আপনি লেখাগুলোকে বড় করতে যে বড় করতে পারবেন এখান থেকে যেখান থেকে ছোট বড় যা খুশি করতে পারেন বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম তাহলে আপনি একটা কাজ করতে পারেন আপনি হচ্ছে আমাদের যে ভিডিওটা আছে ভিডিওটা দেখে নিতে পারেন কারণ এখন যদি আবার প্রথম থেকে দেখি তাহলে তো ক্লাসের অনেক টাইম চলে যাবে আচ্ছা স্যার জি জি বলেন ডাক দিবেন কথা বলেন না কেন কি জানা ডাক দিবেন বলেন ভিডিও তো আর দেখার জন্য বললাম স্যার এখন তো সময় যাবে ওর সঙ্গে কথা বলে ওনার সঙ্গে স্যার আপনার মাইক অফ কখন মাইকটা অফ করলাম ভুলেই গেছি আচ্ছা তারপর হচ্ছে এখানে কি পারফা মেটেড এটার কাজ কি জানেন এটার কাজ হচ্ছে জাস্ট লেখাগুলোকে দিয়ে দেন লেখাগুলো এক লাইনে নিয়ে আসবে লেখাগুলোকে কি করবে এক লাইনে নিয়ে আসবে এই যে কোনটা কাজ করতেছে
আপডেট দেওয়ার পর দেখেন এখানে কিন্তু কিছুই দেখাচ্ছে না, কিন্তু আপনি এখানে যান, এখানে যে রিলোড দেন, রিলোড দেওয়ার পর দেখেন কি আসে। এই দেখেন এই পিকচারটা আসছে, এই যে সবকিছু লিস্ট আকারে আসছে, এই যে দেখেন কি এক লাইনে চলে আসে লেখাগুলোকে এক লাইনে আনার জন্য এটা ইউজ করতে হবে। তারপর হচ্ছে পুল কোয়াট, পুল কোয়াট কি জাস্ট দুইটা দাগ আসবে, এই যে দুইটা দাগ, আপনি চাইলে এখানে একটা কিছু লেখা দিয়ে দিলেন, ধরেন আপনি এই লেখাটুকু দিয়ে দিলেন, কপি কপি করে এখানে দিয়ে দিলেন, কন্ট্রোল বি, এটা একটা উক্তি হয়ে গেল। এই উক্তিটা কে করছে, আমি ওর নামটা লিখে দিলাম, উক্তিটা করছে আমি নিজে। বুঝতে পারলাম। তারপর হচ্ছে আর কি, তারপর হচ্ছে টেবিল, আমরা একটা টেবিল তৈরি করতে পারি খুব সহজ এখান থেকে। ধরেন আপনি একটা কলাম কত চাচ্ছেন, ধরেন এক কলাম থাকবে তিনটা আর রো থাকবে কয়টা, ধরেন কলাম থাকবে চারটা রো থাকবে তিনটা, তিনটা রো দিয়ে দিলাম, একটা টেবিল তৈরি হয়ে গেছে। বাট কি টেবিলের কালার, টেবিল তৈরি হয়ে গেছে বাট টেবিলের কালারটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তাই তো? এখানে যখন আমরা এর কালারটুকু চেঞ্জ করতাম বা চেঞ্জ করবো তখন হচ্ছে সুন্দরভাবে দেখা যাবে। দেখেন এখানে কালারটুকু আগে চেঞ্জ করে নিতে পারেন, সেটিংসে যান, এটা করার পর সেটিংসে যান, এখানে যান, দেখেন দুইটা কালার চলে আসছে, এখানে দিলে একটা কালার, এই দুইটা কালার চলে আসছে, এখানে দিলে একটা কালার। আপনি চাইলে এটার ভিতরে লেখাগুলো কালার চেঞ্জ করতে পারবেন, বাট এটা টোটাল কালার চেঞ্জ করা যায় কি, টোটাল কালারকে চেঞ্জ করতে পারবেন? টোটাল কালার চেঞ্জ করা যাবে না, আপনি চাইলে এখান থেকে আপনার নামটা লিখতে পারেন বা আপনি যে ই করতেছেন। ধরুন আমি আমার নাম দিয়ে দিলাম, আমার নাম দিলাম, তারপর এখানে দিয়ে দিলাম কি, সরি নাম দিচ্ছি কেন, এখানে তো ই দিতে হবে আগে, নেম, 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 তারপর এখানে দিব কি রোল, রোল দিতে পারি আর কি দিতে পারি, অ্যাড্রেস, ফোন নাম্বার, ব্যাচ, হ্যাঁ ব্যাচ দিতে পারি, BATCH ব্যাচ, রোল দিলে ভালো হবে না, নেম, ব্যাচ, তারপর হচ্ছে কি অ্যাড্রেস, হ্যাঁ ডাবল ডি আর এ আপনাদের RN307 কত, অ্যাড্রেস কোথায়, অ্যাড্রেস দিয়ে দিলাম আমরা, আপনাদের একজনের নাম দিতে পারি, একজনের নাম বলেন তো, দেবাশিস, এত লং নাম না, ছোট নাম বলেন, আল আমিন, হ্যাঁ আচ্ছা স্বপন, রংপুরি দিয়ে দিলাম, তারপর হচ্ছে নাম্বার, নাম্বারটাও দিয়ে দিলাম। এখন দেখেন কি আপডেট দেয়, দেখেন আমাদের একটা টেবিল কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে চাইলে আপনি একটু ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন, কারণ এটা দিলে এই যে কালারটা দুই লাইনে আসবে, আবার কালারটা এ হয়ে যাবে, আর এটাকে চাইলে আপনি এটার লেখার উপরে নিতে পারেন, লেখার নিচে নিতে পারেন সেম, কারণ আপনি চাইলে এটাকে অ্যালাইন সেন্টারে, এটা কি সেন্টারে থাকবে নাকি ইয়ে থাকবে রাইটে থাকবে, আপনি কোথায় নিতে চাচ্ছেন যেখানে খুশি আপনি নিতে পারেন, ফুল উইথ দিলে ফুল উইথ মানে পুরাটা হয়ে যাবে, আর এটা সেন্টার দিলে মাঝখানে তো, বুঝতে পারছি, বুঝতে পারলাম, ওকে স্যার, আর কোনো প্রবলেম আছে? না স্যার, আস্তে সব তো ভেঙে ফেললেন, মাইক্রোফোন কারণ আছে ভাই, মাইক্রোফোন, মাইক্রোফোন কেন অন রাখে এটা বুঝি না,
আচ্ছা এই এখন এখান থেকে আপনার এগুলোর কালার চেঞ্জ করতে পারেন, এগুলোর কালার চেঞ্জ করে একটু সুন্দর লাগবে। যেমন এই যে এটা কালার চেঞ্জ করে দিলেন, এটার কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে দিলেন, যেমন এখানে যে লাল এই কালারটা দিয়ে দিলেন, এটার কালারটা চেঞ্জ করে দিয়ে অন্য একটা কালার দিয়ে দিলেন, হলুদ দিয়ে দিলেন বা অন্য একটা কালার দিয়ে দিলেন কি, আর এটার একটা কালার চেঞ্জ করে দিচ্ছি তাহলে হচ্ছে, আর বাকিগুলো আপনার করে নিতে পারবেন। কালারটা চেঞ্জ করে দিয়ে দিলাম, সুন্দর না? এটা যখন পুরাটা ধরেন আমাদের এখানে যদি পুরো একটা টেবিল থাকে বা আমাদের হ্যাঁ পুরো একটা টেবিল থাকে ধরেন 10-12 জনের, তখন যদি এরকম এক একটা এক এক কালার থাকে তখন কি দেখতে কি ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে, ভালো লাগবে, ভালো লাগবে। আচ্ছা আমাদের টেবিল শেষ করলাম, তারপর কি দেখবো স্যার আমাদের টেবিল? জি টেবিলের নিচে যে একটা ক্যাপশন আছে ওই ক্যাপশন কি রিমুভ আপনি চাইলে এখানে কিছু লিখতে পারেন নাও লিখতে পারেন, বাট ক্যাপশনটা এখানে শো করবেন, ক্যাপশনটা এখানে শো করবেন, সমস্যা নেই। আপনি এখানে কিছু যদি লিখে দিতে চান যে টেবিল কে তৈরি করছে আপনার নামটা লিখে দিতে পারেন, এই আর কোনো প্রবলেম নাই। এটা টেবিল দেখুন, তারপর হচ্ছে এটা কি পারছে তাই তো, এটা আপনাদের সেম কাজ, এটার কাজ আর এই যে এই লেখাগুলো দেওয়া হয়েছে না এটার কাজ সেম। দেখেন আমি দেখাচ্ছি আবার সেম ভাবে, এই লেখাগুলো নিয়ে দেখাচ্ছি না, এই লেখাগুলো এখান থেকে নেওয়া যাবে, আমি এখান থেকে এইগুলো নিয়ে দেখাচ্ছি আবার কপি কপি করে আমরা কোথায় দিয়ে দেবো, কোনটা কোনটা কলাম এখন এটা না, কন্ট্রোল এখন আপডেট দিই, দেখি এখানে রিলোড দিই আসে কিনা, এই যে সেম কি সেম। তারপর কি আছে ইমেজ, ইমেজ আমরা অলরেডি দেখে ফেলেছি, ইমেজটা কিভাবে আনতে অলরেডি দেখে ফেলছি না, এখন হচ্ছে আমরা দেখবো গ্যালারি, একটা গ্যালারি কিভাবে তৈরি করতে পারি। এখানে ধরেন 3-4টা পিকচার থাকবে এরকম, আমরা গেলাম গ্যালারিতে, গ্যালারিতে গিয়ে আমরা কিছু ইমেজ আপলোড করতে পারি, আপলোড ইমেজ, আপলোড ইমেজ কোথা থেকে ধরেন আপনার এখান থেকে আপলোড দিচ্ছি, আমার এখান থেকে ডিসপিসি ডিসপিসিতে যাওয়ার পর আমি কিছু ইমেজ নিয়ে আসছি, তারা লোকাল ডেস্ক, তারপর হচ্ছে পার্সোনাল, পার্সোনাল থেকে আমি কিছু ইমেজ নিয়ে নিচ্ছি, যেগুলো কিছু কিছু ইমেজ আমি এখান থেকে সিলেক্ট করে একদম দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের বুঝতে প্রবলেম হবে না। ধরেন একটা ইমেজ দেওয়া আছে, একটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে আর আর কিছু পিকচার নিচ থেকে নিয়ে নিই, একটা গ্যালারি তো, গ্যালারিতে আপাতত 5-6টা ইমেজ লাগবে, কি লাগবে না গ্যালারিতে কয়টা ইমেজ লাগবে? 5-6টা তো লাগবে, আপাতত 5-6টা তো লাগবেই। এভাবে যাইতে তো 3 দিন লাগবে, বুঝতেছি। যেখান থেকে কিছু পিকচার নেওয়া যায়, যেমন এইটা, তারপর কোনটা ওই চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে এগুলো, কি একটা অবস্থা। এই যে এখান থেকে কোনটা সিলেক্ট করছিলাম, এটা, তারপর হচ্ছে এটা সিলেক্ট করা হয়েছে, উপর থেকে আরো কয়েকটা ইমেজ সিলেক্ট করে নিতে পারি আমরা, এই যে এখান থেকে ধরেন এটা, আচ্ছা ধর আর লাগবে না, অনেকগুলো সিলেক্ট করে হচ্ছে, আপনি এত সিলেক্ট করার পর মাত্র 4টা ইমেজ সিলেক্ট হয়েছে, কয়টা 4টা এত খুঁজে। আর একটা তাহলে হয়ে যাবে,
স্যার নয়েজ আসছে খুব আমার এখান থেকে আসতেছে না মেবি স্যার আপনি কি অফিস স্যার আপনার ওখান থেকে আসছে অফিস থেকে ক্লাস নিচ্ছেন স্যার আপনার অন্যজন ক্লাস করানোর শব্দ আসছে সমস্যা না ওটা কি অনেক অনেক প্রবলেম হয় এটার জন্য অনেক প্রবলেম হয় আচ্ছা এখন ঠিক আছে এখন কোন প্রবলেম হচ্ছে আচ্ছা এভাবে হলেই চলবে স্যার তাহলে আমরা কি এই যে ওই হয়ে গেছে তার মানে আমাদের একটা গ্যালারি তৈরি হয়েছে আমরা চাইলে এখানে একটা কি এসটু দিয়ে লিখে দিতে পারি গ্যালারি পাশে যাই আমরা এখান থেকে একটা এসটু নিয়ে আসি কি বা আমাদের এটা কি হেডিং না এই যে হেডিং এখানে আমরা হেডিং দিয়ে লিখে দিলাম কি লিখবো বলেন ফটো গ্যালারি আওয়ার গ্যালারি জি তাহলে হ্যাঁ এগুলোকে আচ্ছা এখান থেকে আপলোড করা যাচ্ছে আবার আপলোড করতে হবে নাকি আমাদের লিবার্টিতে এগুলো রাখা আছে জাস্ট আমরা কোনটা যেন ছিল কোনটা ছিল এটা তো মনে নেই আচ্ছা আচ্ছা হ্যাঁ দিয়ে দিলাম এখন আমরা এটাকে সেটিংসে যাবো সেটিংসে গিয়ে আমরা এগুলোকে চেঞ্জ করতে পারবো ধরেন এই যে এগুলো দেখেন কলাম কয়টা চারটা চারটা কলাম দিলে এক সিরিয়ালে চলে আসবে মানে চারটা পিকচার এক সিরিয়ালে চলে আসবে কোথায় চলে আসবে এক সিরিয়াল এটা যদি ফুল টেমপ্লেট দেন তাহলে হচ্ছে এটা ফুল হয়ে যাবে এটা আমরা যখন এখানে রিলোড দিব তখন হচ্ছে ফুল হয়ে যাবে তাহলে আমরা এখানে ফুল দিয়ে রাখলাম এখন দেখেন আমাদের কি ট্রেনে কাজ করতেছিলাম না এখন এটা যদি আপনি তিনটা কলাম দেন তাহলে হচ্ছে উপর তিনটা থাকবে একটা নিচে নিয়ে যাবে আর যদি দেখেন দুইটা দেন তাহলে হচ্ছে উপরে দুইটা থাকবে নিচে দুইটা মেস থাকবে আপনাদের যে কয়টা যে ভিডিও প্রবলেম কোন সেম না ভিডিও ক্ষেত্রেও কি সেম সিস্টেম না ভিডিও কি গ্যালারি কি ভিডিওতে হয় না যদি আমি ইউজ এগুলো যে আমি একাধিক ভিডিও ইউজ করলাম একটা সাইটে অনেকে বলে না যে ভিডিও না সেজন্য আপনি ভিডিও নিয়ে নিয়ে কাজ করতে হবে এক একটা ভিডিও নিয়ে নিয়ে আপনার এটাকে তখন ই সেকশন ভাগ করতে হবে সেকশন ভাগ করে তারপর নিতে হবে আচ্ছা আমি ওইটাও দেখাই দেবো না আচ্ছা এখন কি আমরা এটা কি চারটে রাখলাম চারটে দিয়ে আমাদের একটা আওয়ার গ্যালারি তৈরি হয়ে গেল করতে পারলাম একটা আওয়ার গ্যালারি তাহলে এটা কিসের কাজ গেল আমাদের গ্যালারি তারপর হচ্ছে অডিও আচ্ছা অডিও আপনার ভিডিও দেখলে অডিওটা বুঝে যাবেন এখন হচ্ছে কভার আপনি চাইলে এখানে একটা কভার ফটো হিসেবে নিতে পারেন কভার ফটো ধরেন আমি এখান থেকে লিবার্টি আমাদের আপলোড দেওয়া আছে এখান থেকে আমি একটা ইমেজ নিচ্ছি ধরেন এই ইমেজটা নিচ্ছি এই ইমেজটা সিলেক্ট করার পর আপনি এখানে কিছু লিখতে চাচ্ছেন যেমন আর ইউ ওকে এখন আপনি এটাকে ডিজাইন করতে পারেন কোথায় সেটিংসে যান সেটিংসে যাওয়ার পর এটা যদি বড় করতে চান তাহলে বড় করতে পারেন ছোট করতে পারেন প্লাস আপনি এখান থেকে ছোট বড় করতে পারেন এখন চাইলে এটাকে সাইডে নিতে পারেন এখানে নিতে পারেন অনেক কিছুই করতে পারে তারপর এটাকে আরো কিছু করা যাবে প্রবলেম নাই এখানে দেখেন কি আছে ফিক্সড ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা কি ফিক্সড থাকবে না আপনি নিজে সরায় টরায় নিতে পারেন আপনার ইচ্ছা মতো এটুকু থাকবে ইমেজটা তারপর এটা হচ্ছে আর কি দেওয়া যায় কালার আপনি একটা কালার দিয়ে দেবেন ধরেন এই ইমেজের উপরেই একটা কালার দিয়ে দিতে পারেন দেখছেন না আপনি চাচ্ছেন ইমেজের উপর আমার হালকা একটু কালার থাকবে তাহলে দিয়ে দিতে পারেন আর এখান থেকে এটা কালার কতটুকু দিতে চাচ্ছেন এটা বেশি দিতে চাচ্ছেন আমাকে দেখা যাচ্ছে না তারপর আস্তে আস্তে কমাইলে কমতে থাকবে এটা হচ্ছে অপাসিটি
আপনি কতটুকু দিতে চাচ্ছেন, ধরেন আমি হালকা একটু দিয়ে দিলাম অপাসিটি, তারপর কি আর কি করতে পারবো আমরা, আর কি করতে পারবো? ফিক্সড ব্যাকগ্রাউন্ড কভার, আপনি চাইলেই যে এখন এটাকে এই লেখাটুকুকে আপনি যেইখানে খুশি ওইখানে নিতে পারেন। ধরেন আমি এটা একটা কালার চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন আমি এটা কালারটা লাল করে দিলাম, লাল তো এখানে দেখা যাচ্ছে না, আচ্ছা অন্য কালার দিই, লাল বাদে সবুজ হতে এটার সাথে মিশে যাবে, নীল দিই, এই তো। এখন এটাকে যদি আপনি সরাইতে চান তাহলে জাস্ট এই যে এখানে যান, এখানে যাওয়ার পর কোথায় নিতে চাচ্ছেন, কোনায় নিতে চাচ্ছেন, কোনায় চলে যাবে, এই কোনারে এই কোনার নিচে, কোথায় নিতে চাচ্ছেন আপনি এই লেখাটাকে, আপনি সব জায়গায় লেখাটুকুকে নিয়ে যেতে পারবেন। পারলাম, কোন সমস্যা করতে পারবো আমরা এটা? আপনার নিজেরা দেখতে থাকেন, আপনি নিজেরা আস্তে আস্তে করতে পারবেন, কোনো প্রবলেম নেই, সবকিছু করার। তারপর হচ্ছে আমাদের ফাইল, আমরা আগে এইটুকু শেষ করি। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ফাইল, ফাইলে কি আমরা কি করতে পারি, সরি, ফাইলে ধরেন ফাইলের ভিতর আপনি একটা ইমেজ দিয়ে দিলেন, ধরেন এই ইমেজটা আমি দিয়ে দিলাম একটা ফাইল করে, ফাইলের ভিতর একটা ইমেজ দিয়ে দিলাম, এই ইমেজটা আপনার ওয়েবসাইটে যদি কেউ যায় তাহলে এই ইমেজটাকে ডাউনলোড করতে হবে, বা এখানে একটা কিছু দেওয়া আছে, ধরেন আপনি এখানে একটা থিম রেখে দিলেন, থিমটাকে ডাউনলোড করতে হবে, তখন আপনার এখানে যাইতে হবে, ধরেন একটা থিম বা যে কোনো একটা কিছু আপনি রাখলেন, আপনার ওয়েবসাইটে কেউ যদি যায় কিছু দেখতে চায় তাহলে, বা একটা জিনিস দেখতে চাইলে এখানে ডাউনলোড, ডাউনলোড দিয়ে তারপরে, যেমন এই যে ডাউনলোড, ডাউনলোড হয়ে গেল, বুঝতে পারলাম, এটা আবার ডাউনলোড দিলে আবার ডাউনলোড হবে, তার মানে আমার ওয়েবসাইটে এটা দিয়ে দিলে যে কেউ এসে আমার এটাকে ডাউনলোডটা করতে পারবে, বুঝতে পারলাম। ফাইল ডাউনলোড করতে তো আরেকবার বুঝাই দেবেন এটা। আচ্ছা ঠিক আছে, এটা আবার দেখা দিচ্ছি, এটাকে আমি ডিলিট করে আবার দেখাচ্ছি, রিমুভ ব্লক সব ডিলিট করে দিলাম। এখন আমাদের এখানে নতুন একটা কিছু নিয়ে আসতে চাচ্ছে, নতুন একটা কিছু বলতে কি, আমার ফাইল, এ ফাইল আপনি চাইলে এখানে একটা ফাইল রেখে দিতে পারেন, আপলোড করে একটা ফাইল আপলোড করে রেখে দিতে পারেন, আপনি যে কোনো একটা ভিডিও বা যে কোনো একটা কিছু যেটা হচ্ছে আপনার এখান থেকে ডাউনলোড করে তারপর ওনাদের দেখতে হবে। আমি কি আমার একটা পিকচারই, জাস্ট একটা সিম্পল একটা পিকচার, ধরুন এই পিকচারটাই আমি সিলেক্ট করে দিয়ে রাখলাম, বা আপনি এখানে থিমও সিলেক্ট করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই, সব কিছু এখানে দিতে পারেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের কি এটা এখানে থাকলো, তাই তো? এখন আপডেট দেন, আপডেট দেওয়ার পর যদি আপনার ওয়েবসাইটে কেউ যায় বা ওয়েবসাইটে কেউ ই করে তাহলে দেখবেন এখান থেকে ডাউনলোড করতে হবে। ধরুন এই ইমেজটা আছে, এই ইমেজে আপনি ইমেজের নামটা না দিয়ে আপনি ইমেজের অন্য কোনো নাম দিয়ে দিতে পারেন, যেমন এই যে নাম, এই নামটা চেঞ্জ করে আপনি দিয়ে দিলেন কি, আপনার নামটা দিয়ে দিলেন, নামটা দিয়ে দিলেন, বা এই নামটা একটা অন্য একটা কালারে দিয়ে দিলেন, এই তো কালারটা চেঞ্জ হয়েছে। এখন এটাকে আপনি আপডেট দেন, আপডেট দেওয়ার পর আপনার ওয়েবসাইটে যদি কেউ যায় তাহলে এটা লোকটা এভাবে দেখতে পারবে, এভাবে দেখতে পারবে, এই যে নিচে যখন যাবে থেকে উপরে না, এই যে দেখেন আমার নামটা লেখা আছে এখানে, ডাউনলোড ফাইল দেওয়া আছে এখানে, ধরেন আপনি ওয়ার্ডপ্রেসটাও রাখতে পারেন, ধরেন আপনার ওয়ার্ডপ্রেসে আপনার ওয়েবসাইটে আপনি একটা ওয়ার্ডপ্রেস ফাইল রেখে দিলেন, ওইটা যদি কেউ চায় আপনার এখান থেকে ডাউনলোড করতে তাহলে জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবে আর ডাউনলোড হয়ে যাবে, এখানে এটা ওপেন হবে, বুঝতে পারলাম আমরা কাজ কি, বুঝতে পারছি, আমি একটা ভিডিও আপলোড করে আপনাদের দেখাচ্ছি, তা থেকে ভিডিওটা নিয়ে আসবো, ধরেন দিস পিসিতে যাই, দিস পিসিতে যাওয়ার পর এখানে যাচ্ছি অল ছং থেকে আমি একটা গান নিয়ে আসতেছি, যেমন অ্যালান ওয়াকার, ওপেন ওপেন করার পর দেখেন এটা এখানে ওপেন হবে, একটু টাইম নিবে, এই দেখেন ভিডিও চলে আসছে, কি ভিডিওটা চলে আসছে না,
জি স্যার আসছে। এখন চাইলে আপনি এখানে কিছু টেক্সটও নিয়ে নিতে পারেন, ধরেন আপনি এখানে কিছু টেক্সটও নিতে পারেন, ধরেন এই ভিডিও সম্পর্কে কিছু লেখা থাকবে, এই ভিডিও সম্পর্কে কিছু লেখা থাকবে, কপি কপি করে কোথায় দিবেন জাস্ট এখানে দিবেন, মানে আপনি এই ভিডিও সম্পর্কে এগুলো লেখা আর কি, এই আর কি বুঝেন না, ধরেন এই ভিডিও সম্পর্কে কিছু লেখা লেখি, আমরা তো জাস্ট অন্য একটা ভিডিও দিলাম, আমরা কিছু টেক্সট এখানে দিয়ে দিলাম, আমরা বুঝতে পারলাম মিডিয়ার আর ইয়ার কাজ কি, মিডিয়ার টেক্সটের কাজ কি, তারপর হচ্ছে ভিডিও, আপনি যদি চান এখানে একটা ভিডিও আনতে তাহলে এই ভিডিওতে যান, ভিডিওতে যাওয়ার পর আপনি চাইলে এখানে একটা ভিডিও নিয়ে আসতে পারেন, এটা কোথায় কোথায় হচ্ছে, আচ্ছা এখানে আমরা এখানে দিতে চাচ্ছি না, এটাকে রিমুভ করে দিচ্ছি, আমরা এটাকে এক্সট্রাক্ট ফাইল করে এখানে দিতে চাচ্ছি, তাহলে আমাদের আবার প্লাস বাটনে গিয়ে প্লাস হচ্ছে ভিডিও, এই যে এখানে আমরা একটা ফুল ভিডিও, এটাকে আপনি ইউআরএল দিতে চাচ্ছেন, মিডিয়া লাইব্রেরি থেকে দিতে চাচ্ছেন, নাকি আপলোড, আমরা যদি এটা ইউটিউব থেকে দিতে চাই তাহলে ইনসার্ট এখান থেকে, এখানে আমি আপনার লিঙ্কটা দিয়ে দিলে হবে, কোন লিঙ্কটা ইউটিউবে যান, আমরা ইউটিউবে একটা গান নিয়ে আসি, ইউটিউব থেকে একটা গান নিয়ে আসি, যখন একটা গান নিয়ে আসতে পারি ইউটিউব থেকে, এখানে অনেক কিছু ভিডিও ভিডিও দেয়া আছে, এখান থেকে চাইলেই যে কোনো একটা ভিডিও নিয়ে আসতে পারেন, এইটা আমি নিয়ে যাচ্ছি, একটা ভিডিও দেওয়া আছে, এটা কিভাবে নিব আমরা, এই লিঙ্কটা না, এই লিঙ্কটা দিব না, আমরা যাবো শেয়ারে, শেয়ারে যাওয়ার পর এই যে দেখেন একটা লিঙ্ক আছে, এটাকে কপি করব, কোথা থেকে শেয়ারে যাওয়ার পর এই লিঙ্কটা কপি করব, কপি করে আমরা কোথায় দিয়ে দেবো, আমাদের ওয়েবসাইটে এখানে কন্ট্রোল বি, কন্ট্রোল বি দিয়ে এই যে একটা বাটন দেওয়া আছে অ্যাপ্লাই, অ্যাপ্লাই দিয়ে দেন, দেখেন আপনার ভিডিও দেখেন চলে আসছে, চলে আসছে, এখন চাইলে আপনি এখান থেকে ভিডিওটা অন করতে পারতেছেন, বুঝতে কারো কোনো কনফিউজড বা কোনো কোশ্চেন, না স্যার, না স্যার, হ্যালো স্যার, আপনি যে বললেন যে ইয়েটা দেখাই দিবেন ভিডিওর ইয়েতে, আচ্ছা এটা একটু পরে দেখাই দিই, ক্লাস শেষে দেখাই দিচ্ছি, মানে এই একসাথে অনেকগুলো ভিডিও কিভাবে নিতে হয় আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ এটা ক্লাস শেষে দেখাই দিচ্ছি, বা আপনার এখানে একটা প্লাস নিয়ে তারপর কাজ করতে হবে ওটার জন্য, মানে একটা প্লাসে গিয়ে আপনি ক্লাস এন্ড ড্রপ করে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে না স্যার, অ্যালাইনমেন্টের মতো যে কোনো জায়গায় জায়গায় ড্রপ করে কি বুঝি নাই, ভিডিওটা অ্যালাইন করতে বলছে স্যার, যেন কোনো কর্নারে অথবা এগুলোতে এনে দিতে পারবো না, ড্র্যাগ এন্ড ড্রপ এর মাধ্যমে, এটা মানে এটা হচ্ছে দুই সাইডে নিতে চাচ্ছেন, এইদিকে ভাই ওইদিকে, হ্যাঁ এভাবে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ করা যাবে, আপনি এই যে এখানে এই যে দেখেন দেয়া আছে, এটা যদি আপনি অ্যালাইন সেন্টার দেন সেন্টারে থাকবে, আর যদি এটাকে আপনি রাইটে নেন তাহলে যে রাইটে চলে যাবে, এই যে রাইটে ছোট করে চলে গেছে, আর চাইলে যদি আপনি এটাকে লেফটে রাখতে চান তাহলে হচ্ছে এই যে এই লেফট কই, এই যে লেফট লেফটে চলে আসছে, আর আপনি যদি এটা মাঝখানে দিতে চান তাহলে হচ্ছে সেন্টার সেন্টার দিয়ে দেন, আর এটা যদি আরো ফলোইড করতে চান তাহলে যে ফলোইড এই যে একদম ফুল বড় হয়ে যাবে, ভিডিওটা পুরো বড় হয়ে যাবে, কেউ ঢুকলে আপনার এখানে এই যে পুরো ভিডিওটা দেখতে পারবে এখানে, এই ব্যাপার বুঝতে পারছি, আমরা যা খুশি তা এখানে করতে পারি কোনো প্রবলেম, আমরা তারপর কি দেখব, ভিডিও দেখা যায় তারপর দেখবো বাটন, আমরা চাইলে এখানে একটা বাটন তৈরি করতে পারি, কি বাটন, বাটনে ক্লিক করে আমাদের একটা বাটন, এখন বাটন নেমটা চেঞ্জ করতে হবে, কি বাটন দিতে, বাটন নামটা কি দিতেন, ক্লিক ক্রিয়ালাই বাটন নাম দিলাম ক্লিক, এখন চাইলে ক্লিকের কালারটা চেঞ্জ করতে পারি, আমরা এখান থেকে বাটনের কালারটা চেঞ্জ করতে পারি, বাটনের কালারটা ধরেন এটা দিয়ে দিলাম, এখন চাইলে আপনি এই যে এটা পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা চেঞ্জ করতে পারেন, অনেক কিছু করতে পারেন, ধরেন এটি করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট এখানে যান, এখানে যাওয়ার পর এই সেটিংসে যান, সেটিংসে গিয়ে দেখেন এখানে সবকিছু দেওয়া আছে, এটা বাটন, বাটনের এটা দিলে হচ্ছে পুরো কালার হবে, এটা দিলে শুধু চারিদিকে কালারটা থাকবে, তারপর এই যে এখানে কি আছে বর্ডার, বর্ডার দেওয়া আছে, এটা কি বর্ডার দেওয়া আছে, আপনি বর্ডারটা যদি এই সরি বর্ডার রেডিয়াসটা যদি 50 দিয়ে দেন তাহলে হচ্ছে এটা গুল হয়ে যাবে, কি হয়ে যাবে, গুল হয়ে যাবে, আর কোনো কনফিউজ, তারপর হচ্ছে কালার, আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন, এই যেখানে দেখেন কালার, আপনি এই কালারটা না দিয়ে যদি বলেন যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিয়েন্ট রেডিয়েন্স দিতে চান তাহলে দিতে পারেন, তাহলে কীভাবে দিবেন, গ্রেডিয়েন্ট রেডিয়েন্সে যান, এখান থেকে যে কালারটা সিলেক্ট করেছেন এই দেখেন কালারটা সিলেক্ট হয়ে গেছে, আপনার যে জানেন কোনটা কম দিতে চাচ্ছেন বেশি দিতে চাচ্ছেন এখান থেকে আপনি কালারটা সিলেক্ট করে দিয়ে দিতে পারেন, বুঝতে পারলাম, আর কোন কোন স্যার কিসের জন্য নয়েজ হচ্ছে স্যার, বৃষ্টি পড়তেছে, আচ্ছা বৃষ্টি পড়তেছে, বৃষ্টির নয়েজ,
আচ্ছা এখানে বাটনটা কি জন্য ব্যবহার করা হবে আপনি কি জন্য ব্যবহার করবে কেন আপনি যদি ধরেন আপনি এখানে চাচ্ছেন একটা বাটন দিয়ে অন্য কোনো লিংক দিয়ে দিলেন তারপরে এই বাটনে ক্লিক করলে একটা কিছু ওপেন হবে এই বাটনটা এখানে না দিয়ে আপনি অন্য জায়গায় দিলেন অন্য জায়গায় দিয়ে তারপরে এটা চেক করুন স্যার বৃষ্টির নয় হচ্ছে খুব এত সাউন্ড হচ্ছে কিসের দুই মিনিট ওয়েট করেন দুই মিনিট জি স্যার এখন কি জি স্যার শোনা যাচ্ছে স্যার এখন তো কোনো প্রবলেম নাই তাই না স্যার স্যার আসলে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে তো সেই জন্য একটু বেশি নয় চলে আসছে আচ্ছা আমরা কি নিয়ে কথা বলতেছিলাম কোন পর্যন্ত গেছিলাম আমরা বাটন দেখাচ্ছিলাম বাটন দেখাচ্ছিলাম তারপর আমরা আরেকটা বাটন ক্রিয়েট করতে পারি কি হ্যাঁ তারপর হচ্ছে আমরা এখানে যদি চাই আরেকটা বাটন ক্রিয়েট করতে পারবো কিভাবে জাস্ট প্লাসে ক্লিক করব একটা বাটন এখানে যদি চাই আমরা পাঁচটা বাটন তৈরি করতে তারপর আমরা বাটন তৈরি করতে পারবো এই বাটনের নাম কি দিব এটা নাম দিয়ে দিলাম ক্লিকই দিয়ে দিলাম সাবমিট দেন স্যার সাবমিট ওকে সাবমিট দিয়ে দিলাম এসইউবি আইটি সাবমিট দিয়ে দিলাম এখন চাইলে আমরা এটাকেও ডিজাইন করতে পারি ডিজাইন করে এটার কালার টোন অন্য একটা কালার দিয়ে দিলাম এটাকে বোল্ড লেখাটাকে বোল্ড করে দিতে পারি আমরা বোল্ড তো করাই আছে আমরা কালারটাকে চেঞ্জ করে দিতে পারি এটার কালার আমরা অন্য একটা কালার দিব কি লাল দিয়ে দিব লেখার কালার গুলো লাল না দিয়ে আমরা নীল দিই নীল দিয়ে দিলাম লেখার কালারটা নীল হয়ে গেল এখন চাইলে আপনি এটাকে ডিজাইন করতে পারেন এটাকে ডিজাইন করবো কিভাবে আমরা জাস্ট কোথায় যাবো এখানে এখান থেকে আমরা ডিজাইন করতে পারবো এটাকে ফোল্ডে রাখবো ফোল্ড রাখার পর আমরা এই যে এটাকে গোল করতে চাইলে গোল করতে পারবো কতটুকু গোল করতে চাচ্ছি ব্যাস যদি বলি যে একটু দুই সাইড থেকে একটু থাকবে তাহলে একটু বুঝতে পারলাম আমরা পুরাটা গোল করতে চাইলে পুরাটা গোল তারপর হচ্ছে আর কি করতে পারি কালার এখান থেকে আমরা কালারগুলো আবার রেড এখান থেকে সিলেক্ট করে দিতে পারি বা আমরা এইটার কালার অন্যরকম চাচ্ছি এটা কালার অন্যরকম চাচ্ছি তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো হয়ে গেল আমাদের দুইটা বাটন আমাদের তৈরি হয়ে গেছে আমরা বুঝতে পারলাম বাটন তৈরি করতে পারি এখন যদি চান বাটনগুলোকে মাঝখানে নিব তাহলে কিভাবে নেবেন জাস্ট বাটনে সরি চার বাটন চলে গেছে বাটন সিলেক্ট করেন বাটন সিলেক্ট করার পর এই যে এখানে দেখেন এইটাকে সেন্টার নিয়ে যান এটাকে সাইডে নিলে সাইডে নিয়ে যান মানে যেখানে খুশি এখানে নিয়ে যেতে পারেন আচ্ছা আমরা বাটন পর্যন্ত দেখছি হ্যাঁ এখন আমরা চারটে বেজে গেছে আমরা বিরতিতে যাই বিরতি থেকে আসার পর আমরা আরো বিস্তারিত দেখব কতক্ষণের বিরতি স্যার অপশন হ্যাঁ কতক্ষণের বিরতি স্যার এটা হচ্ছে 20 মিনিট 4টা কত বাজে জাস্ট 4টা বাজে 4টা 18 সবাই ব্যাক করব কত হয় 4টা 18 2 মিনিট আগে ওকে স্যার আগে করব নামাজের জন্য একবারে করে দিতে পারবেন না পরে স্যার নামাজের জন্য আমি এক্সট্রা ভাবে 10 মিনিট বিরতি দেব থ্যাংক ইউ স্যার স্যার কলে কি জয়েন থাকবো নাকি কল থেকে বের হয়ে যাব আপনি জয়েন থাকেন জয়েন থেকে হচ্ছে আপনার অন্য কিছু করতে থাকেন জয়েন থাকেন ওকে স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম